بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء বল আন্তুম কওমুম মুসরিফুন। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন ভালো কথা কাজের নির্দেশ দান করেছেন এবং মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের ওপর, যারা ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য রাসূল নবী হয়ে প্রেরিত হয়েছিলেন এবং তারা মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করার জন্য মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল। আমাদের তাফসির চলছে সুরে আরাফ থেকে, সুরে আরাফের আয়াত নম্বর 80 থেকে আজকে তাফসির শুরু হবে। এখান থেকে লুত আলাইহি সালাম এবং তার সম্প্রদায়ের কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করছেন। লুত আলাইহি সালাম আল্লাহ পাকের নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তাকে আল্লাহ পাক নবী করে বিশেষ একটি এলাকা, যে এলাকার নাম ছিল সাদ্দুম, এই এলাকার লোকদের হেদায়েতের জন্য, তাদেরকে আল্লাহ রাস্তা দেখানোর জন্য নবী করে আল্লাহ পাক প্রেরণ করেছিল। এই জাতি তাদের কুফরের সাথে, আল্লাহ পাকের তৌহিদকে অস্বীকার করা শিরকের সাথে, তাদের বড় একটি পাপ ছিল শিরকের পরে, তা হচ্ছে সমকামিতার পাপ। পুরুষদের কাছে তারা কামভাব নিয়ে কামতৃপ্তির জন্য আগমন করত। এই অশ্লীল কাজে, জঘন্য কাজে এই জাতি সর্বপ্রথম আদম সন্তানদের মধ্য থেকে লিপ্ত হয়। ওদের আগে কোনো জাতি এই রকমের নিকৃষ্ট কাজ জানত না যে এইভাবেও মানুষ যৌন চাহিদা পূরণ করে। সুতরাং যারা এই রকমের বদ প্রকৃতির মানুষ এখনও আছে বা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আদর্শ এই ধ্বংসপ্রাপ্ত আল্লাহর গজবপ্রাপ্ত জাতি, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন, ওয়া লূতান ইজ ক্বালা লিকওমিহি, এবং লুত আলাইহিস সালাম এখানে উজ্জ্ব আছে। লুত আলাইহিস সালাম কি, একদল তাফসিরকাররা বলছেন, যেমন এর আগে কয়েকজন নবীর কথা যখন উল্লেখ করা হয়েছে এবং তাদের জাতির কথা, তখন বলা হয়েছে ওয়া আরসালনা, এখানে উজ্জ্ব রয়েছে। যেমন ওয়াইলা সামুদ আখাহম সালেহা, আর সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেরণ করেছে, ওয়া আরসালনা সামুদা এলা সামুদা ওয়ারসালনা ইলা সামুদা আখাহুম সালেহা, ওই রকমই এখানে রয়েছে। ওয়া লুতান মানে ওয়ারসালনা লুতান, আমি আল্লাহ প্রেরণ করেছিলাম লুত আলাইহিস সালামকে নবী রাসূল করে। আর কেউ কেউ বলেছেন যে না, এখানে ওয়ারসালনা নেই, বরং উজকুর উজ্জ্ব রয়েছে, আর স্মরণ কর লুত আলাইহিস সালামের কাহিনী। যে কোনো জায়গায় কোরআনে কারিমে ইজ দিয়ে শুরু করা হয়েছে আয়াত, সেখানে উজকর মুফাসসিরিনগণ উজ্জ মেনেছেন। যেমন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরযি খলিফা, যখন বলেছিলেন তোমার প্রতিপালক হে নবী, লিল মালায়েকা ফেরেশতা জগৎকে, ইন্নী জাইলুন ফিল আরযি খলিফা, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই, ইজ দিয়ে শুরু হয়েছে। তাফসিরকাররা বলছেন ওয়াজকুর ইজ, স্মরণ করো ওই সময়কালকে বা ওই কাহিনীকে স্মরণ করো।
তো উজকর উজ্জ্ব রয়েছে। এখানে উজকর হতে পারে স্মরণ করা লুত আলাইহিস সালামকে, লুত আলাইহিস সালামের কাহিনীকে আর তার জাতির কাহিনীকে, অথবা ও আরসালনা লুতান আর আমি প্রেরণ করেছিলাম এইরকমই লুত আলাইহিস সালামকে, ইজ ক্বালা লিকাওমিহি যখন তিনি বলেছিলেন নিজ জাতিকে উপদেশ দিতে গিয়ে, তাদের তো কুফরি শিরক ছিল আর সমস্ত আম্বিয়া রাসূলগণ মুশরিক কাফের জাতিদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন, তাদের সবচেয়ে বড় অপরাধ কুফরি শিরক, তার সাথে সাথে বিভিন্ন জাতির বিভিন্ন রকমের আরও বেশ কিছু অপরাধ ছিল, যারা আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, পরকালের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, কুফর শিরকে লিপ্ত হয়, তারা বহু পাপে নিমজ্জিত হয়ে যায়, পাপের রাস্তা তাদের সামনে খুলে যায়। এই জন্য দেখবেন তুলনামূলক আজকে মুসলিম সমাজ বহু পাপ রয়েছে, কিন্তু কাফের জাতিদের সাথে তুলনা করলে দেখা যাবে যে কাফের জাতিদের মধ্যে এত বেশি পাপ রয়েছে যে সেসব অনেক পাপ হয়তো অনেক মুসলিমদের মধ্যে নেই, অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই। মানুষকে পাপাচার থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে সবচেয়ে বড় বাঁচাবার শক্তি হচ্ছে আল্লাহর ভয় ভীতি, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখেরাত পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক জানছেন, শুনছেন, দেখছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। যদি তার ইবাদত বন্দেগী আদেশ নিষেধ পালন না করি তাহলে মওতের পরে আখেরাত রয়েছে, যেখানে সকলকে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, এটা হচ্ছে আখেরাতের প্রতি ইমান। এই ইমান মানুষকে সবচেয়ে বেশি সৎ বানাতে পারে, এই বিশ্বাস। অন্য অন্য অনেক কারণে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকে, স্বাস্থ্যগত কারণে অনেক পাপ করে না, কারণ এটা শরীর স্বাস্থ্য খারাপ করে, সেজন্য অনেকে এই জন্য ওই পাপগুলি করে না, ধূমপান করে না, মদ খায় না, হ্যাঁ ব্যভিচার করে না, সমকামিত করে না, কিসের জন্য? কারণ এতে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হব। তো এটাও একটা কিছু লোকের জন্য সংশোধন একটা রাস্তা, কিন্তু অল্প কিছু লোক হয়তো, তাই না? এই জন্য বড় বড় ডাক্তাররা দেখা যাচ্ছে ধূমপান করছে, ডাক্তার যারা মেডিকেল সায়েন্স জানছে, যারা শরীরের ক্ষয়ক্ষতি জানছে, তারাই ধূমপান করছে, শিক্ষিত শিক্ষিত লোকে ধূমপান করছে, জানছে ধূমপানের ক্ষয়ক্ষতি, হ্যাঁ মদের ক্ষয়ক্ষতি জানছে, তারপরে মদ খাচ্ছে। এক শ্রেণীর তারা অথবা এক শ্রেণীর পুঁজিপতিরা, পয়সাওয়ালারা, আর তারপরে এক শ্রেণীর শিক্ষিত লোকের মদ খাই না, অথচ তারা জানছে মদের কুপ্রভাব শরীর স্বাস্থ্য পরিবার ইত্যাদির উপর। এগুলি দিয়ে তেমন সংশোধন করা যায়, সামান্য কিছু লোকে সংশোধন হইতে পারে। এইরকম সমাজের একটা চাপ, সমাজের ভয়, আমাদের মুসলিম সমাজে অনেক আছে বা হিন্দু সমাজে অনেকে সমাজের ভয়ে, হ্যাঁ কলঙ্ক একটা, ব্যবিচারের কাছে যাই না, হ্যাঁ যুবক ছেলে কিন্তু প্রেম ট্রেম ওইসব করে না, কারণ সমাজকে ভয় করে, কলঙ্ককে ভয় করে, বদনাম চাই না, একজন আইডিয়াল মানুষ হতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়, একজন স্টুডেন্টের মতো স্টুডেন্ট হতে চায় কলেজ ইউনিভার্সিটিতে, যার ফলে এইসবে যায় না। তো এই দিয়েও কিছু লোক হয়তো আছে, অল্প কিছু লোক যারা গোনাহ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, অপরাধ থেকে বেঁচে থাকে, চুরি করে না, ডাকাতি করে না, কারণ এগুলো ভালো মানুষের কাজ নয়। হ্যাঁ আর একটা জিনিস আছে, যা মানুষ অনেক মানুষকে হয়তো এরকম কিছু লোক আছে যাদেরকে বিরত রাখে পাপাচার থেকে, তা হচ্ছে মানবতা। হ্যাঁ এটা মানুষের কাজ হলো চুরি করা, ডাকাতি করা, হ্যাঁ তাই না? এই যা, কিন্তু এই সমস্ত এইরকম ধরনের যতগুলি পাপের কাজে বাধা দানকারী উপায় উপকরণ হতে পারে সবগুলির মধ্যে সবচেয়ে বেশি ফলপ্রসূ আর সবচেয়ে বেশি শক্তিশালী, হ্যাঁ কি? ইমান এবং তাকওয়া। জি, ইমান আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বহু আয়াতে এবং হাদিসে এই জন্য বলা হয়েছে যার আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস আছে সে যেন এইরকম কাজ করে, সে যেন এইরকম কাজ না করে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ জানছেন দেখছেন, আল্লাহ ধরবেন, পরকালের প্রতি বিশ্বাস আছে, পরকালে জাহান্নামে যেতে হবে, সুতরাং ফালা ইউজি জারা, প্রতিবেশী কষ্ট দিও না, হ্যাঁ ফালিউকরিম দাইফা, অতিথির সম্মান করবে, ইত্যাদি ইত্যাদি বহু আয়াত এবং হাদিস রয়েছে না? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং রাসূল আনুগত্য করো আর নেতার আনুগত্য করো, হ্যাঁ আলেমের কথা শুনো, নিজেই ফতোয়া দিয়ে শুরু করিও না, যদি আর তারপরে যদি মতবিরোধ দেখা যায় আলেমদের মাঝে বা নেতাদের মাঝে তাহলে কোন দিকে ফিরতে হবে? ফরদ্দু হি আল্লাহ ওয়া রাসূল, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহর দিকে ফিরে যাও, রসুলের দিকে ফিরে যাও, মানুষের দিকে ফিরে, ব্যক্তি পূজা করিও না,
এ হুজুর বলেছেন, এত বড় হুজুর বলেছেন, সে যেন ভুল হইতে পারে না, এসব কথা বলিও না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহ ধরবেন, পরকাল প্রতি ইমান আছে, পরকালে আল্লাহ জিজ্ঞাসা তোমাকে আল্লাহর কথা মানা, রসুলের কথা মানা ফরজ করেছিলাম না, তোমার হুজুর কিবলার কথা মানা, পীরের কথা মানা ফরজ করেছিলাম, তখন কি জবাব দেবে? জি হ্যাঁ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। সবচেয়ে বেশি ফলপ্রসূ মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানুষের সুন্দর একটা লাইফ গড়ার জন্য যে উপায়, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ এবং পরকালে সারা বিশ্বের মানুষ যদি বিশ্বাসী হয়ে যায়, বা কমপক্ষে মুসলিমরা সকলে যদি সত্যিকার অর্থে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে যায়, তাহলে মুসলিম দেশে থানা পুলিশ কিছুই লাগবে না। হ্যাঁ, কিছুই লাগবে না, লাগবে নাকি? কেউ কারোর জুলুমি করবে না, কারো হক নষ্ট করবে, আদালত লাগবে না, বিচারই আসবে না, কোথায় বিচার আসবে? বিচারের শেষ নাই, বছরকে বছর পড়ে আছে, লাইন লেগে আছে, আগের বিচারই শেষ হয় না। হ্যাঁ, শেষ করতে পারে না আদালতে কর্মকর্তারা, তো পরের গুলি নতুন গুলি কি করে করবে? ওই ফাইলই পড়ে আছে, প্রয়োজনই হবে না, কেউ যাবেই না, কারণ কোনো কেসই হয় না, মারামারি হয় না, কলহ হয় না, ঝগড়া হয় না, না জমি জায়গা, না টাকা পয়সা, নেই ঝগড়া। আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কেউ কারো মেরে খাবো না, ঠিক কিনা? আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কেউ কারো অন্যায় করবো না, কোনো পুরুষ কোনো মহিলার গায়ে হাত দেবে না, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। তাহলে কত টাকা সরকার বেঁচে যাবে, যা হোম মিনিস্ট্রিতে খরচ করা হচ্ছে বা ডিফেন্সে খরচ করা হচ্ছে, এই দুইটি মন্ত্রণালয়ে খরচ করা হচ্ছে, জুলুম অত্যাচারের ভয় না, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই না? যে এক দেশ আরেক দেশের অথবা ভিতরে কিছু এইরকম শত্রু পয়দা হইতে পারে, যারা এইরকম জুলুম অত্যাচার বাড়াবাড়ি করতে পারে। তাহলে কেউ যদি কারো হক নষ্ট না করে, আল্লাহর হক নষ্ট না করে, রাসূলের হক নষ্ট না করে, বাপ মার হক নষ্ট না করে, শাসকের হক নষ্ট না করে, জনগণের হক নষ্ট না করে, মানুষ মানুষের হক নষ্ট না করে, তাহলে তো এইসবের প্রয়োজনই নাই। এতগুলি সবচেয়ে বড় খরচ এই খাতগুলিতে রয়েছে, সব থেকে দেশ মুক্ত হয়ে যাবে, দেশ সচ্ছল হয়ে আসবে, দেশের অভাব দূর হয়ে যাবে। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে সুযোগ পেলেও কেউ ব্যভিচারের কাছে যাবে না, সমকামিতার কাছে যাবে না, যতই তার যৌন চাহিদা যৌন তাড়না থাকে পেরেশান করে দিক, তারপরে আল্লাহর ভয়ে না জবান খুলবে, না হাত বাড়াবে, না পা বাড়াবে, ঠিক না? জি হ্যাঁ, আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে কারো জন্য কোন রকমের পাহারা নসিহত করাও লাগবে না, উপদেশও লাগবে না, উপদেশও লাগবে না, নিজে উপদেশ দেবে অন্যকে, নিজে অন্যের সংস্কার সংশোধন করবে, নিজে চলে শুধু না মুসলে হবে, অন্যের সংশোধন করবে। লুত আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, ইজ ক্বাল লিকওমিহি, যখন তিনি বললেন নিজ জাতিকে, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিনাল আলামিন, তোমরা এমন এক নির্লজ্জ কাজে লিপ্ত হচ্ছ, তা তু না আসা আগমন করো, তোমরা আগমন করো এমন নিকৃষ্ট নির্লজ্জ আর অশ্লীল কাজে আচরণে, মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিনাল আলামিন, বিশ্বজগতের কেউ তোমাদের পূর্বে এইরকম কাজে লিপ্ত হয় নাই, কেউ জানতো না এরকম অপরাধের কথা, এইরকম জঘন্য কাজের কথা, এইরকম কাজ করো তোমরা পুরুষ পুরুষের, তাও পায়ু পথে, নোংরা স্থানে, যেটি স্থানীয় নয়, পুরুষের হোক আর মহিলার হোক, মহিলারও স্ত্রী নিজের স্ত্রীর হোক, সেটা স্থানীয় জায়গাই নয়, সেটা সেটা কোন নোংরা নিকৃষ্ট জায়গা। এই জন্য আমি এই কাজে যাই না, এরকম ভাববেন না যে এতে কি হয়, হ্যাঁ এতে আপনার যে মারাত্মক রোগগুলি তার মধ্যে একটি হচ্ছে এইডস, হ্যাঁ আজকাল এইডস এর রোগের মুখ্য কারণ হচ্ছে সমকামিতা, হ্যাঁ তারপর অবৈধ যৌন মিলন, জেনা ব্যভিচার, সেই জন্য জেনা ব্যভিচার সমকামিতার কাছে যাই না, না 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 না, এরকম কিছু লোক হয়তো এই এই রোগের ভয়ে হ্যাঁ বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর যদি ভয় থাকে তাহলে রাতে হোক আর দিনে হোক আর নির্জনে হোক আর যতই তার যৌন তাড়নাই থাক না কেন, কখনো পাপের কাছে যাবে না, কখনো অশ্লীলতার কাছে যাবে না। ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, নিঃসন্দেহে তোমরা আগমন করো আর রিজালা পুরুষদের কাছে, রিজাল রাজলের বহুবচন, পুরুষদের কাছে আগমন করো, শাহওয়াতাম মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে যৌন তাড়নাই, কাম তৃপ্তির উদ্দেশ্যে, শাহওয়াতান কাম তৃপ্তির উদ্দেশ্যে, তোমার এই
যৌন ক্ষুধা রয়েছে, এই ক্ষুধার তৃপ্তির জন্য তোমরা পুরুষদের কাছে যাও। আল্লাহ পুরুষদেরকে এই কাজের জন্য সৃষ্টি করেননি। তারপরে পায়ুপথকে আল্লাহ পাক যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ পাক সৃষ্টি করেননি। বলান্তম কওম মুসরিফুন, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি যার ফলে এইরকম পাপাচারের বিত হয়েছ। ওমা কানা জাওয়াবা কওমিহি, লূত আলাইহিস সালামের এত সুন্দর উপদেশ শুনে বদমাশদের উত্তর দেখেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের জবাব এর ছাড়া আর কিছু ছিল না, একটি জবাব কি, ইল্লান কালু, একমাত্র তারা বলেছিল আখরিজুহুম মিন কারিয়াতিকুম, এই লুতকে এবং লুতের অনুসারীদেরকে তোমাদের গ্রাম থেকে বিতাড়িত করে দাও, বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, কারণ এরা এমন মানুষ যারা খুব খুব পবিত্র থাকতে চায়, পাক পবিত্র থাকতে চায়। এরা খুব ভালো মানুষ রে, সাধু মানুষ, হ্যাঁ এদের এখানে বসবাস করা চলে না, এদেরকে তাড়িয়ে দে, আমরা সব পাপি আর সুতরাং আমাদের সাথে কেন এরা বাস করবে। আজকেও এই ভাষাগুলি এক শ্রেণীর জালেমরা সমাজে ব্যবহার করে থাকে, বলে না, যদি আপনি ভালো কথা তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, অথবা আপনি নামাজের কথা বলেন, অথবা এইরকমই কোনো সমাজে পাপ চলছে, হারাম খাচ্ছে, হারাম চলছে, যদি বলেন যে এই এই এইগুলিকে নির্মূল করতে হবে, এই অপরাধগুলিকে সমাজ থেকে দূর করতে হবে, খুব পরজি সেজেছ না, খুব পরজি, খুব পরজি, তাহলে আমাদের দেশ ছেড়ে গ্রাম ছেড়ে অন্য দেয় অন্য গ্রামে বাস করো। জি, এসব জালেম অপরাধী ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, আল্লাহর গজব নেমে আসে এদের কারণে জনপদে, পরিবারে, সমাজে। ফানজাই নাহু, যখন এইরকম ধমক দিল যে এদেরকে তাড়িয়ে দেব, আল্লাহ পাক বলছেন ফানজাই নাহু আহলাহু, লুত আলাইহিস সালামকেও রক্ষা করলাম এবং তার পরিবারকেও রক্ষা করলাম। তার পরিবার বলতে এখানে স্ত্রী বোঝানো হয়নি, কারণ ইল্লামরাও তার সাথে সাথে বলছেন, তাহলে পরিবার বোঝা গেল যে স্ত্রীর সাথে সাথে ছেলে মেয়ে, হ্যাঁ তাদেরকে কি বলা হয়, পরিবার বলা হয়। এমনকি কারো যদি বাপ মা থাকে তারাও পরিবারের অন্তর্ভুক্ত, আপনার বাড়িতে বাপ মা আছে তারাও পরিবার অন্তর্ভুক্ত। ইল্লাম রাতাহু, তার তাকে এবং তার পরিবারকে রক্ষা করলাম, লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারকে রক্ষা করলাম। ইল্লাম রা, তবে তার স্ত্রীকে নয়, তার স্ত্রী ব্যতীত। কানাত মিনাল গাবেরিন, যে ছিল অবশিষ্টদের অন্তর্ভুক্ত। গাবেরিনের শাব্দিক অর্থ হচ্ছে অবশিষ্ট, গাবারা মানে বাকি থাকা, বাকিয়া, শাব্দিক তাফসির। অধিকাংশ অনুবাদগুলিতে বাংলাতে অথবা আরবি উর্দুতেও তর্জমা করতে গিয়ে তারা ভাব অর্থ করেছে, তা বলছে তা সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো গাবারা মানে ধ্বংস হয় না, কিন্তু সেটা হচ্ছে কি, পরিণামকে লক্ষ্য রেখে অনুবাদ করা, তার মানে যারা অবশিষ্ট ওই গ্রামে থেকে গেছিল তাদের অন্তর্ভুক্ত, আর অবশিষ্টদের দশা কি হয়েছিল, তাদেরকে আল্লাহর গজবে রাতারাতি ধ্বংস করা হয়েছিল। সুতরাং কানাত মিনাল গাম, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। ধ্বংসপ্রাপ্ত যারা অনুবাদ করেছে তারা শাব্দিক অনুবাদ করেনি। জি, ওয়াম তারনা আলী মাতারা, এবং এই জাতির ওপর, পাপিষ্ট জাতি লূত আলাইহিস সালামের জাতির ওপর আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন। যারা ভাষাবিদ তারা উল্লেখ করেছেন একটি সুন্দর কথা, এটি হচ্ছে ভাষা জ্ঞান। মাতার, আজকাল বৃষ্টিকে মাতার বলা হচ্ছে কোরআনে কেরিমে, যেখানে মাতার শব্দটি বলা হয়েছে আজাবের বৃষ্টিকে বলা হয়েছে। অথচ আজকাল ভাষা এমন পরিবর্তন হয়ে গেছে যে যেটা রহমতের বৃষ্টি, মানে প্রয়োজন আছে আমাদের বর্ষা বৃষ্টি, সেই সময় যে বৃষ্টি ওটাকে মাতার বলা হচ্ছে। কোরআনের ভাষায় কিন্তু ওইটা বলা হয়নি, সেটাকে রহমত বলা হয়েছে। জি, আল্লাহ ইয়ুরসিলু সাহাবান ফায়াবসুতু ফিস সামা, এইভাবে আল্লাহ পাক বলেছেন রহমতের কথা, বিভিন্ন আয়াতে রহমত বলেছেন, বৃষ্টিকে কি বলেছেন, রহমত বলেছেন, যে মেঘমালা থেকে আল্লাহ পাকের রহমত নেমে আসে। আর মাতার, যেখানে আল্লাহ পাকের গজবের আজাবের শাস্তির বর্ষণ হয়েছে সেখানে মাতার শব্দটি ব্যবহার করা হয়েছে। যুগের আবর্তন বিবর্তনে ভাষার প্রয়োগ পরিবর্তন হয়ে যায়, হয় না, হয় না? আজকে থেকে 50 বছর আগে আপনার বাপ বা দাদারা যেসব ভাষাগুলি ব্যবহার করতে, এখন আপনি করেন না, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না এরকম, একই এলাকাতে কিছুদিন পর পর ভাষা পরিবর্তন। যে কোনো ভাষার ক্ষেত্রে ইংরেজি ভাষা সম্পর্কে বলা হয়েছে যে ইংরেজি ভাষার প্রাচীন ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা বা ইংরেজিটাই যদি ধরেন, ইংরেজি এত দ্রুত পরিবর্তন হয় যে আজকে থেকে 100 থেকে 150 বছর আগের বা 200 বছরের ইংলিশ অধিকাংশ বুঝবে না এখনকার
যারা ইংলিশ পড়া লোক, যতক্ষণ পর্যন্ত ডিকশনারি কনসাল্ট না করবে, ডিকশনারি না দেখবে ততক্ষণ পর্যন্ত। এই জন্য শেক্সপিয়ার বড় একজন ইংলিশের যে কবি, তার কবিতা সাধারণ এখনকার ছেলেরা যতই ইংলিশের তারা অনার্স হোক আর মাস্টার্স করা হোক বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত এক একটা শব্দ ওর ইয়েতে না দেখবে, ডিকশনারিতে না দেখবে, দ্রুত পরিবর্তন। কিন্তু আলহামদুলিল্লাহ আরবির পরিবর্তনটা অনেক ধীরে ধীরে হয়েছে এবং অল্প কিছু পরিবর্তন হয়েছে যুগের আবর্তন। 1400 বছর আগের আরবি, কোরআনের আরবি ঠিক না, হাদিসের আরবি 1400 বছর আগের আরবি ঠিক না, কিন্তু এখনকার আরবদের জন্য অধিকাংশ ক্ষেত্রে বোধগম্য, অধিকাংশ কথা বুঝে, অল্প কিছুর ক্ষেত্রে ওই ভাষাগুলি ওই শব্দগুলি হয়তো তারা ব্যবহার করে না, যার ফলে সাধারণ আরবদের জন্য বোঝা মুশকিল। কিন্তু যারা আরবি কিছুটা লেখাপড়া করেছে, ভাষাগত জ্ঞান আছে, তারা বুঝে। এই জন্য আরবদের মধ্যে যারা সাধারণ পড়াশোনা করেছে আরবি তারাও বুঝে, আর যারা অনারব আমাদের মতো যারা আরবি জ্ঞান হাসিল করেছে তারাও বুঝে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াম তারনা আলী মাতারা, এই পাপিষ্ট জাতির ওপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম, ফানুদুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। সুতরাং হে নবী, হে মুসলিম, হে মানুষ, একটু গভীর ভাবে চিন্তা করে দেখো। নাজারা আনজর মানে শুধু চোখ দিয়ে দেখা নয়, কারণ চোখ দিয়ে তো আর দেখার সময় না, ঘটে গেছে কখন ঘটে চলে গেছে ঘটনা, তাই না? এই দেখা কোন দেখা? অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, গভীর ভাবে চিন্তা করে দেখো। কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। তাহলে যারা সমকামিতায় লিপ্ত হয় বা সমকামিতার অনুমতি দায়ী আইনগত, তারা কি করেন ভাষায়? মুজরিমিন, তারা মুজরিম, অপরাধী, তারা অপরাধী, চরম অপরাধী তারা। আজকাল বহু দেশ এমন আছে আল্লাহর জমিনে, আল্লাহ পাকের গজব ওই দেশে কেন নামবে না, যে এই দেশে আইনত পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে, নারী নারীকে বিয়ে করতে পারে, সমকামিতা বৈধ, সমকামিতার যেমন বেশ্যা পতিতালয় লাইসেন্স তেমন সমকামিতার লাইসেন্স, আল্লাহর কেন গজব নামবে না বলুন দেখি। মানুষ কত নিচে নেমে গেছে, এদেরকে তো অপরাধী বলা হয় না, অপরাধী কারা? হ্যাঁ, সামাজিক কিছু অপরাধ, এগুলো সামাজিক অপরাধ নয়, কিন্তু এগুলো অপরাধ নাই তাদের কাছে। হ্যাঁ, তারা নিজেদের চরিত্রকে ধ্বংস করে পশুর মতো তাদের চরিত্র হয়ে গেছে। হ্যাঁ, পশু যেই কাজ করে সেই কাজের সেই কাজকে তারা রুচির কাজ মনে করে, তারপরে তারা অপরাধী নয়। হ্যাঁ, আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন মানব জাতিকে বুঝার তৌফিক দান করেন। এখানে আল্লাহ ফাক রব্বুল আলামিন শেষ করলেন লুত আলাইহিস সালাম ও তার জাতির কথা, অন্যান্য সুরাতে বিস্তারিত আলোচনা হয়েছে, আর তা ফিরাচ্ছি না, কারণ আমাদের ধারাবাহিক তাফসিরে অনেক জায়গায় আমরা বিস্তারিত আলোচনা করিয়ে দিয়েছি, আর আসবে বেশিরভাগ লুত আলাইহিস সালামের ঘটনা এর আগে যে তাফসিরগুলো আমাদের হয়ে গেছে 20-21 পারার মতো সেগুলিতে চলে এসছে। তারপরে শোয়াইব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শোয়াইবান, আর আমি প্রেরণ করেছিলাম মাদিয়ান শহরে, আখাহুম, মাদিয়ান যেমন একটা শহরকে বলা হয় তেমন সেখানকার অধিবাসী, যারা সেখানকার যে অধিবাসী গোত্র বংশ ছিল সে বংশকে মাদিয়ান বলা হয়, দুটোই বলা হয়েছে তাফসিরকারা বলেছেন। তো মাদিয়ানের মাদিয়ান শহরের উদ্দেশ্যে অথবা মাদিয়ান গোত্রের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম তাদেরই ভাই, শহরের তো আর ভাই হয় না, শহরের অধিবাসীদের ভাই। কখনো কখনো এটা হচ্ছে ভাষা অলঙ্কার, আল্লাহ পাক এভাবে উল্লেখ করেছেন, অথবা মাদিয়ান ওই গোত্রের নাম, সুতরাং ওই গোত্রেরই ভাই মানে ওই জাতিরই, ওই বংশেরই একজন ছিলেন শোয়াইব আলাইহিস সালাম, তাদের ভাই শোয়াইবকে আমি রাসূল করে প্রেরণ করেছিলাম। কালা, তিনি গিয়ে বলেছিলেন নিজ জাতিকে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ওবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া অন্য কোন তোমাদের সত্য উপাস্য নেই। অন্য যেসব উপাস্য রয়েছে মানে যাদের উপাসনা কিছু লোকেরা করে সেগুলি সত্য নয়, সেগুলি মিথ্যে। ওবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গত সপ্তাহে বলেছি যে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ তো নেতিবাচক ইতিবাচক, লা ইলাহা এসব এলা নয়, এগুলো এলা নয়, এরা মাবুদ না, এরা আবেদ, জি, এদের এবাদত ফরজ,
জিন ইনসান হইলে এরা মাবুদ হইতে পারে উপাস্য হইতে পারে না। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তিনি সত্য উপাস্য মাবুদ। ইতিবাচক নেতিবাচক হ্যাঁ এবং না, ঠিক তেমনি অবুদুল্লাহ হ্যাঁ পজিটিভ, মা লাকুম মিন ইলাহিন গায়রু তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই হচ্ছে নেগেটিভ। কদ জাআতকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে, দলিল প্রমাণ এসে গেছে, রিসালাত রাসূল এসেছেন, রাসূলরা মুজিজাও দেখিয়েছেন এবং তারা যে ওহির কথা বলেছেন সেগুলি হচ্ছে দলিল। তাহলে নবীদের কাছে দলিল দুই রকমের, এক হচ্ছে শরীয়তগত বিধানগত দলিল যে ওহি নাজিল হচ্ছে সেই ওহি, আর এক হচ্ছে সৃষ্টিগত দলিল তা হচ্ছে মুজিজা, মুজিজা অলৌকিকত্ব। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। শুআইব আলাইহিস সালামের জাতি, এই জাতি কাফের মুশরিক ছিল, তাদের সবচেয়ে বড় অপরাধ শিরক, আর শিরকের সাথে সাথে তাদের আরেকটি চরম অপরাধ ছিল সেটা মানুষের হক নষ্ট করা, মানুষের হকের সাথে সম্পর্কিত, তা হচ্ছে মানুষের কাছ থেকে পুরাপুরি নেওয়া আর দেওয়ার ক্ষেত্রে কম দেওয়া। ওজনেই মারুক, মাপেই মারুক, অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক না কেন, এই কথাটি শুধু ওয়াজান এবং কাইলের ক্ষেত্রে না। ওয়াজান এবং কাইল আরবিতে দুটো শব্দ আছে, আমরা বাংলাতে সবটাকে মাপ বলি, হ্যাঁ, কিন্তু ওজন মানে হচ্ছে দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করা। ওজন কাকে বলা হয়? মিজান বলা হয় দাঁড়ি পাল্লাকে। দুটো পাল্লা রয়েছে, একদিকে আপনি যেটা দিচ্ছেন আর একটা যেটা নিচ্ছেন, এটা হচ্ছে ওজন। ওয়াজন ওয়াল ওয়াজন ইয়াউমায়েযিনিল হক, ওজন। আর আরেকটা হচ্ছে কাইল, কালা এক কিলো। কাইল হচ্ছে কোনো পাত্রে মেপে দেওয়া, কোনো পাত্রে মেপে দেওয়া। এই যে পানি আমরা কিনছি বোতল দেখে, ঠিক না, এগুলো ওজন করে নিই না, কিন্তু এটা পিস হিসাবে কিনছি, আর বোতলে পানি কতটা লেখা আছে ওই যতটা লেখা আছে আছে, সত্য লিখুক আর মিথ্যায় লিখুক, ঠিক না, এই যে কাইল, এইটা কাইল। এইরকমই আমাদের দেশে আমরা ছোটকালে দেখেছি, এখন তো সব কিছু ওই দাঁড়ি পাল্লাতে উঠাচ্ছে, সব দাঁড়ি পাল্লায়, কিন্তু ধান চাল আঠা কি বলছে কাঠা, হ্যাঁ কাঠা আড়ি ধামা এগুলোতে মাপা হইতো। গৃহস্থরা যখন ধান টান মেড়ে নিয়ে আসতো তখন ওই আড়ি আড়ি বলে আমরা ছোটো সাইজের গুলোকে, আর বড়োগুলোকে ধামা বলা হয় বেতের, তো ওইগুলো দিয়ে মাপত। হ্যাঁ, মহিলারা চাল মেপে ধার দেওয়া দেই করে, ধার দেয় নেই কিসে, হ্যাঁ কাঠা বলি আমরা, আর তারপরে তেল ধার দেওয়া দেই করতো, মাখালারা দেখতাম কিসে, হ্যাঁ হ্যাঁ কোনো কিছুতে, টিনের টিনের আমাদের দেশের ওই আপনারা যারা কলু ওরা ওই যে তেল বিক্রি করতো, তেল কিসে মেপে দিত দাড়ি পাল্লাতে দেখেছেন, বাটখারা দিয়ে, না 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 না, তাদের কাছে থাকে এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 200 গ্রাম, এই এগুলোকে কাইল বলা হয়, এগুলো কাইল বলা হয়। তো এরা দাঁড়ি মারত, এরা মাপে কম দিত, ওজনে এবং মাপে কম দিত, নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম। আপনারা করেন না, আপনাদের মধ্যে ওরা করছে, যারা মালিকের কাছ থেকে নেয় বেশি আর দেয় কম। জি হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি, ওর মধ্যে স্ত্রীর সাথে 1 ঘন্টা টেলিফোন, ইন্টারনেটের যুগ, 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি স্ত্রী যেন নিলেন, বেতন কিন্তু 8 ঘন্টায় নিচ্ছেন, হ্যাঁ এটা দাঁড়ি মারা নয়, এটা মাপে মারছেন না, অবশ্যই মারছেন আপনি, অবশ্যই আপনি এই আল্লাহকে ভয় করতে হবে, শুধু ওজনে মারলে দাঁড়ি মারে শুধু যারা হাটে বাজারে, আর আপনি অফিসে বসে বসে দাঁড়ি মারেন না, হ্যাঁ অফিসে আসার নাস্তা কেন, আপনার স্ত্রীর কাছে উঠে বা আপনি নিজেই রুমে উঠে আগে আধা ঘন্টা 1 ঘন্টা উঠে নাস্তা করে আসতে পারেন না, নাস্তা করবেন বসে বসে ভদ্রলোক এসে, প্রথম আসলেন আসার পরে পানি নিয়ে চা নিয়ে নাস্তা নিয়ে গেল ওতে 1 ঘন্টা, কার টাইমটা, ওই টাইমটা আপনার না, আপনার মালিকের, যার কাছ থেকে আপনি বিনিময় নিচ্ছেন যে মাসে 8-8 ঘন্টা এক এক দিনে হইলে এত ঘন্টা, এত ঘন্টার স্যালারি হচ্ছে এতটা, ওর মধ্যে কত ঘন্টা আপনি নাস্তা করে নিচ্ছেন, অনুমতি আছে, যদি অনুমতি হয় তাহলে ঠিক আছে জায়েজ, কিন্তু অনুমতি না থাকে তো জায়েজ নয়। আর কোনো মালিক যদি বলে যে আমার অফিসে কোন রকমের নাস্তা চলবে না, কোনো বাড়াবাড়ি নেই, জুলুম করে না, আমার ইসলামিক সেন্টারও যদি বলে যে কোনো নাস্তা এখানে চলবে না, কোনো অন্যায় কথা নয় এটা, কারণ 8 ঘন্টা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে এটা ডিউটির জন্য, ডিউটির জন্য এখানে নাস্তা পানি করার জন্য, এটা হচ্ছে আমানত, আমানত। আপনার যখন হকের বিষয় আসছে, যদি 1000 টাকা চুক্তি করে থাকে আর 800 টাকা দেয় আর বাহানা করে যে না শগল মাফি কোয়েস,
কাজ ভালো করে না সেজন্য এক হাজার বেতন দিব না, আমি তো ভেবেছিলাম যে কাজ ভালো করবে সেজন্য এক হাজার, করে না করে না অনেক মালিক। তখন তো আপনি বলেন যে আমার মালিক জুলুম করে দিল, কফিল জুলুম, জুলুম করলো তখন জুলুম লাগে, যদি সত্যি জুলুম করে তো অবশ্যই জুলুম। কাজ আপনি জানেন তারপরে ও দেবে না আসল আপনার প্রাপ্যটা বেতনটা সেই জন্য বাহানা করছে, তাহলে জুলুম। কিন্তু যদি আসলই কাজ জানেন না, অনেক ড্রাইভার তিক্ত অভিজ্ঞতা ড্রাইভার দেশে আমি গাড়ি চালাই, গাড়ি চালাই করে কয়েক ছেলে এরকম এসছে, আসার পরে সুবহানাল্লাহ ওদের একটু উপকার করার জন্য নিয়ে এসে মালিকের কাছে এসে গাড়ি চালাতে পারে না, আর গাড়ি স্টিয়ারিং ধরতে পারে না, চালাতে পারে না, অথচ এই দেশের রাস্তা এত সুন্দর। তারপরে যে নিয়ে আসে সে মাঝখানে ফেসে যায়, জানতা সবাই তাকে কি নিয়ে আসলে এটা, গাড়ি চালাতে জানা কিছু জানা মাই আর সেই। তাহলে ওর সাথে যদি বারোশো বা চোদ্দশো পনেরোশো টাকা চুক্তি করে থাকে আর জানে না গাড়ি চালাতে, হ্যাঁ তাহলে ওকে যদি পাঁচশো পনেরোশো জায়গায় হাজার দেয় বা বারোশো দেয় তো জুলুম করলা, জুলুম করল না। তারপরে যদি আপনাকে সুস্থ মস্তিষ্কে জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে মেয়েকে এই নতুন ড্রাইভার যে ঠিক করে গাড়ি চালাতে জানে না, আপনার ছেলে মেয়েকে ওই গাড়িতে উঠাবেন, আপনি নিজে উঠবেন না, নতুন ড্রাইভারের গাড়িতে চড়তে ভয় লাগে, ভয় লাগে না লাগে না, এমন ভাবে চালাই যে দিবে মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে লড়াই করার জন্য প্রস্তুতি আছে, জি এমন ভাবে চালায়, থামা থামি নেই আপন গতিতে চলতে আছে। নিশ্চয়ই আপনি যেমন আপনার ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান, আপনার মালিক আপনার যাতে তার ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান, কি করে নতুন ড্রাইভারের গাড়িতে উঠাই দিবে, আর পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার গাড়িটা কি করে ওর হাতে উঠাই দিবে, বুঝা গেছে। কথা হচ্ছে যে দুই দিক থেকে আমাদেরকে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, আপনি আপনার ওপর যে ফরজ দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আদায় করুন, আর আল্লাহর কাছে আশা রাখুন যে আপনার মালিক যাতে করে জুলুম না করে তার যে ওপর যে ফরজটা রয়েছে সেটা ঠিকভাবে আদায় করে। এটা হচ্ছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্ত, ন্যায়সঙ্গতভাবে দাঁড়ি পাল্লা কায়েম করা, ন্যায়সঙ্গতভাবে দাঁড়ি পাল্লা কায়েম। অনেকে আছে বাইরে কাজকর্ম করার সুযোগ সুবিধা আছে, মানে বাইরে বাইরে যাওয়ার অফিসেরই কাজে বাইরে পাঠায়, কিন্তু বিনা কাজে অফিসের কাজ নেই নিজের কাজই চলে গেছে, জিজ্ঞাসা করছে মালিক হয়তো অথবা তার ফরফ্যান সুপারভাইজার জিজ্ঞাসা করছে ভাই নান্দা তুমি কোথায়, বলছে আমি অফিসের কাজে আছি, অফিসের কাজে নেই ও নিজের কাজে আছে, তাহলে দাঁড়িয়ে মারলেন না আপনি, অবশ্যই দাঁড়িয়ে মারলেন। আল্লাহকে ভয় করতে হবে, এই সম্পর্কে জবাব দিতে হবে। যদি কখনো দেখেন মানুষ ত্রুটিযুক্ত ত্রুটি মুক্ত নয়, যে কখনো আপনার ত্রুটি হইলো তাহলে সেই ঘাটতি পূরণের চেষ্টা করবেন, কি করবেন ঘাটতি পূরণের চেষ্টা করবেন, বুঝলেন না বুঝলেন না। যেমন এক সময় হয়তো আপনি ডিউটির সময় কিছু আপনার পার্সোনাল কাজ করে ফেলেছেন, নাস্তা করেছেন, অথবা আপনি টেলিফোন কথা বলেছেন, বা এক ঘন্টা আধা ঘন্টা আপনি মালিকের সময়টা যেটা মালিককে দিয়েছেন আপনি আর সেটা আপনি নষ্ট করেছেন, তাহলে হ্যাঁ ওর জন্য কী করেন, অন্য সময় এক ঘন্টা দিয়ে বা তার বেশি দিয়ে আপনি ঘাটতি পূরণ করে দেন, যে আমি এই সময়টা বেশি কিছু সময় দিই যেটার বিনিময়ে ওভার টাইম সাথে সাথে ওভার টাইম লিখায়, এটা করবেন। আবার এটাও যেন না হয় যে অনেক জায়গায় আছে বেতন কাটার সময় ঠিক আছে, যদি অ্যাবসেন্স থাকে বা বিলম্বে লেটে যদি আপনি পৌঁছেন তো বেতন কাটাটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যে লোকের কর্মচারী কাজ করছে তখন আর ওভার টাইম ওখানে জিরো, এটাও জুলুম, এটাও দাঁড়ি মারা। তার দাঁড়ি মারা দুই পক্ষ থেকে হয়, মালিকের পক্ষ থেকেও দাঁড়ি মারা হয় আর কর্মচারীর পক্ষ থেকেও দাঁড়ি মারা হয়, সমস্ত দাঁড়ি মারা থেকে বাঁচতে হবে। আপনি যদি মালিক হন আল্লাহকে ভয় করবেন, আর কর্মচারী হলে আল্লাহকে ভয় করবেন, এইভাবে ইনসাফ কায়েম করতে। আর না হলে সোহাইব আলাইহিস সালামের জাতি ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র হচ্ছে এই এই রকমের পাপে লিপ্ত হওয়া। ওয়াইলা মাদিয়ানা আখাহুম সোহাইবান, মাদিয়ানের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সোহাইব আলাইহিস সালামকে রাসূল করে, কালা তিনি গিয়ে বলেছেন হে আমার সম্প্রদায় ওবুদুল আল্লাহর ইবাদত করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কাদ জাআতকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে, ফাওফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা তোমাদের মাপ এবং ওজন পুরাপুরি প্রদান করো। আওফা ইউফি মানে পূর্ণতার সাথে দেওয়া, পূর্ণতার সাথে দেও আল কাইলা মাপ ওয়াল মিজান এবং ওজন, মাপের ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে সম্পূর্ণ করে দাও, ঘাটতি করে নয়। ওয়ালা তাফখাসুন নাস আশিয়া আহম, এবং তোমরা মানুষের জিনিসপত্র দেওয়ার সময় কম করিও না, বাক্স মানে কম করা, বাক্স মানে নাকস, নাকস
ওয়ালা তাবখাসুন নাস, আর লোকজনকে যখন দেবে তখন তাদের জিনিসপত্র কম দিও না, দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি, এইরকম কাজ করিও না। আল্লাহ পাক একটি সূরা আম্পারাতে যে নাজল করেছেন সেই সূরা নাম সূরাতুল মুতাফিফিন। মুতাফিফ মানে হচ্ছে দাঁড়ি মারা লোক, হ্যাঁ, তাতফিফ মানে দাঁড়ি মারা, কম দেওয়া, বেশি নেওয়া আর কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফিফিন, ধ্বংস, আল্লাহ বলছে ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ, এগুলি হচ্ছে ওয়াইলের অর্থ, ওই সব লোকদের জন্য যারা দাঁড়ি মারে, নেই বেশি করে দাঁড়ি ঝুঁকিয়ে আর দেয় কম করে। আল্লাযীনা ইযাক্তালু আলা আন-নাসি ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে নেয় তখন পুরাপুরি নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন মেপে দেয় বা ওজন করে দেয় তখন ইউকসারুন, কম করে দেয়। আল্লাহ বলছেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদের কি এই বিশ্বাস নেই, চিন্তা চেতনা নেই যে তাদেরকে পুনরুত্থিত করা হবে, কবর থেকে উঠানো হবে, বিচার দিবসে হাজির করা হবে, ইয়াউমিন আযীম, এক মহাদিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে রব্বুল আলামিন সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, আসামের কাঠগড়ায় হাজির হয়ে কি হবে সেদিন, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন আর আমাদের ভুল ভ্রান্তি সংশোধনের তৌফিক দান করেন। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর পৃথিবীতে শান্তি স্থাপিত হওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করিও না। ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, আর ইসলাহ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা দুনিয়ায়। দুনিয়া দেশে শান্তি রয়েছে, সমাজে শান্তি রয়েছে, পরিবারে শান্তি রয়েছে, আল্লাহর জমিন সবটাকে সামিল, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, সারা বিশ্ব সবকে সামিল, বোঝা গেছে না? যে যেখানে আছেন আপনার বাড়িতে মাশাআল্লাহ শান্তভাবে ভাইদের সাথে ভালো চলে যাচ্ছে, পরিবারের যে সদস্য রয়েছে তাদের সাথে ভালো চলে যাচ্ছে, অশান্তি সৃষ্টি করিয়েন না, অশান্তির কারণ আপনি হেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর আল্লাহর জমিনে সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরক, ভালো করে শুনে রাখবেন। ফাসাদ মানে শুধু আপোষে ঝগড়া করা নয়, ফাসাদ মানে আপোষে কলহ বিবাদ নয়, হিংসা বিদ্বেষ নয়, এগুলিও ফাসাদ, কিন্তু সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার তৌহিদের সাথে ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জমিন আল্লাহর, নিয়ামত আল্লাহর, যা কিছু আপনার কাছে আছে কার, ওমা বিকুম মিন নিয়ামাতিন, যা আছে তোমার কাছে কার পক্ষ থেকে, ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, তাহলে সব কিছু আল্লাহর, আর পূজা করবে দুর্গার দরগার, হ্যাঁ, নিমক হারাম, দুর্গা দরগার, আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির সামনে তুমি সেজদা করে সৃষ্টিকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে শান্তি প্রতিষ্ঠার পরে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না। এইরকম জমিনে জুলুম অত্যাচার করা, শাসকের জুলুম অত্যাচার হচ্ছে ফাসাদ, এরকম জনগণের বিদ্রোহ করা, জনগণের দেশের ধন সম্পদকে নষ্ট করা, হ্যাঁ, জাতির ধন সম্পদকে নষ্ট করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো হচ্ছে ফাসাদ, সবগুলি ফাসাদ। কোরআনে কারিমে শুধু একটা গোষ্ঠীকে সম্বোধন করা হয়নি, যেমন জনগণকে সম্বোধন করা হয়েছে তেমন শাসকদেরকে সম্বোধন করা হয়েছে যে কেউ তোমরা জমিনে শান্তি প্রতিষ্ঠার পরে অশান্তি সৃষ্টি করিও না। যালিকুম খাইরুল লাকুম, এই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি বিশ্বাসী হও। ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুউদুনা ওয়া তাসুদুনা আন সাবিলিল্লাহ, এই শোয়েব আলাইহিস সালামের জাতির আরেকটি অপরাধ, তারা রাস্তায় বসে থাকত, আর অধিকাংশ লোক যারা রাস্তায় বসে থাকে তারা মানুষের উপকার করে না, অপকার করে, এটা ধরে নেন। অধিকাংশ লোক, অল্প কিছু লোক আছে রাস্তায় বসে থাকলে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের উপকার করে, কাজে আসে। কিরকম উপকার, হয়তো কেউ রাস্তা চেনা না, জিজ্ঞেস করলো ভাই যে আমি অমুক জায়গায় যাবো কোথায়, তো হয়তো ওকে রাস্তাটা ঠিকভাবে দেখিয়ে দিল অথবা তাকে একটু এগিয়ে দিল, এইরকম অল্প লোক আছে, ঠিক না, সালাম দিল, সালামের জবাব দিল, অল্প কিছু লোক আছে। কিন্তু রাস্তায় যারা বসে থাকা লোক, অধিকাংশ বেনামাজি বসে থাকে, বেদিনগুলো বসে থাকে, হ্যাঁ, চরিত্রহীন লম্পটগুলো বসে থাকে, হ্যাঁ, যারা যারা রাস্তা দিয়ে চলে তাদেরকে কষ্ট দেয় বিভিন্ন রকমভাবে,
এইরকমই সমালোচনা করে যে গেল, তখন একটা টপিকস পেয়ে গেল। আমাদের দেশের চায়ের দোকানগুলো গ্রাম অঞ্চলে আমরা এইরকম দেখেছি, যখন প্রথম প্রথম গ্রাম অঞ্চলে এক যুগ ছিল যে গ্রামে চায়ের দোকানই ছিল না, আমরা এমন একটা যুগ পেয়েছি, পুরাতন যুগও পেয়েছি, নতুন যুগও পেয়েছি। এই আমাদের লাইফটা যারা এই 50-60 বছরের মধ্যে এসেছে আর এখনো বেঁচে আছে, তারা কিন্তু দুটো যুগের সঙ্গমে এসছে। এমন একটা সময়ে পিরিয়ডে আল্লাহ পাক ওদেরকে দুনিয়া পাঠিয়েছেন, পুরাতন যুগও পেয়েছে আর নতুন যুগ পেয়েছে। এমন যুগ পেয়েছে যেই যুগে খড়ের বাড়ি আর প্রদীপ, হ্যাঁ লণ্ঠন, হ্যাঁ আগুন আর ধোঁয়া, বুঝতে পারছেন, বিদ্যুৎ বলে কিছু ছিল না, তাও পেয়েছে। আবার বিদ্যুৎও পেল, পাকা বাড়িও পেল, তারপরে টেলিফোনও পেল, মোবাইলও পেল, ইন্টারনেটও পেল, হ্যাঁ নতুন পুরাতন সব কিছু পেয়েছে। হ্যাঁ গ্রামে কোনো চায়ের দোকান পর্যন্ত ছিল না। প্রথম যখন চায়ের দোকান হলো, কাজই হচ্ছে চায়ের দোকানে বসার লোকদের, যে লোকটা গেল ভালো না মন্দ শুরু হয়ে গেল, এতে এক ঘন্টা আধা ঘন্টা কাটবে। এই লোকের মধ্যে এই দোষ আছে, এই দোষ আছে, গিবত ওই শুরু হয়ে গেল। গিবত না হতো হমত হয় গিবত, ওর মধ্যে ওই দোষগুলি আছে চর্চা করার, সেটাও হারাম। যদি তাতে কোনো ইসলামিক স্বার্থ না থাকে তাহলে, বৈধতা না থাকে তাহলে, আর না হলে মিথ্যা বাড়াবাড়ি করে কথা বলা, জি এমন অবাস্তব কথা বলা, যা হয়তো সে বেচারা করে নাই। আর তারপরে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে থাকা, জিকির আজগার নেই, দুনিয়া নিয়ে মেতে আছে। তো এই অপরাধ ছিল, এরা বসে থাকতো, বসে থেকে করত কি, আর বসে থেকে রাস্তা আর চলা লোকদেরকে কষ্ট দিত, যারা রাস্তা দিয়ে যেত তাদের কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট দিত। কি করত, বিভিন্ন রকম অপরাধ হইতে পারে। এক দল আছে আমার দেশে রাস্তায় বসে থেকে মস্তানোরা, চাঁদাবাজি করা, আছে না নেই, রাস্তা যে যাচ্ছে চাঁদাবাজি করছে। যখন যে এরকম সিজন, হিন্দুদের হলে পূজার চাঁদা, মুসলিমদের হলে মিলাদের চাঁদা, না হয় ওরসের চাঁদা, মাজারের চাঁদা, না হয় মসজিদের চাঁদা, ব্যবসা মসজিদ, আসলে মসজিদ খুব কম, এইরকম চাঁদাগুলি অধিকাংশ পেট ব্যবসা, জি চাঁদা, চাঁদাবাজি করা, আর না হলে ট্যাক্স লাগানো, ট্যাক্স ট্যাক্স হারাম, এইরকম ট্যাক্স লাগানো। এই এটা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, জানিস এই রাস্তা গর্ত ছিল, আমরা ঠিক করেছি, দে পয়সা দিয়ে যা, করে না করে না, হ্যাঁ এগুলি করা, এইগুলি কাজ করো, ট্যাক্স ট্যাক্স আদায় করতো। বলছে সোহাইব আলাইহিস সালামের জাতি, এই কাফের জাতি, এরা যারা পথিক তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতো, চাঁদাবাজি করতো, অথবা তাদের লুট তারাজ করতো। আর একটা কাজ হচ্ছে, যারা রাস্তায় পথে বসে থাকে, অত পেতে বসে আছে, কোথাও ঘাঁটিতে বসে আছে, যেমন দেখলো যে কিছু লোক আসছে, হ্যাঁ কিছু আছে ওদের কাছে মাল আসা বান্ধব, হামলা করে ওদের কাছ থেকে লুটপাট করে নিল, লুটপাট করা। তো এরা লুটপাটকারী জাতি ছিল। আর কেউ কেউ তাফসিরে বলেছেন, আর আল্লামা শাওকানী রহমতুল্লাহ তার প্রসিদ্ধ তাফসির ফাতুল কাদির বলেছেন, সবগুলি অপরাধ এই জাতির মধ্যে ছিল, তারা শুধু অনুভূত রাস্তায় বসে থাকতো না, বরং আল্লাহ দিনের রাস্তায়ও অত পেতে বসে থাকতো। অর্থাৎ মমিন মুসলিমরা কোথা থেকে নড়াচড়া করছে, বাড়ি থেকে যাচ্ছে তো কোথায় যাচ্ছে, সোহেবের কাছে যাচ্ছে, বাদা এই যাবি না, খবর দাও কোথায় যাচ্ছিস, অবদার কথা শুনতে যাবি না, কেউ ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছে, ইমান নিয়ে আসার জন্য না, ইমানে বাধা সৃষ্টি করা, এই অপরাধগুলিও ছিল। বিভ্রান্ত করা, কোথায় যাচ্ছিস, অমুকের কাছে, ও তো একটা পাগল রে, ওর কাছে কি শুনবি, হ্যাঁ ওর কথা শুনে বাপদাদা ধর্ম ছাড়বি, দিল ওখান থেকে ফেরত করে দিল, বিভ্রান্ত করে দিল, জি। ইসলাম সেন্টার আসার ক্ষেত্রে এরকম কিছু বিদাতি আছে, এরকম করে কি রে, একদল আছে বাধা সৃষ্টি করে এরকম করে, ও কোথায় যাচ্ছিস বিরিয়ানি খেতে, বেচারা লজ্জায় পড়ে গেল, আরে আমাকে বলে বিরিয়ানি খাওয়া, যাবো না, যা ওখান থেকে ফিরে চলে গেল, দিল গুমরা করে। এইরকম ইসলামের দুশ্মন মুসলিম সমাজে আছে, কাফেরদের মধ্যে তো থাকতেই পারে, জি সোহাইব আলাইহিস সালামের কাফের জাতি তো থাকতে পারে, বিরিয়ানি খেতে যাবে, যাবে ওখান থেকে লজ্জায় পালিয়ে গেলেন, আর যাবো না, কি বলছে লোকে ক্রিটিসাইজ করছে, যে বিরিয়ানি খেতে যায়, এসে দেখছে সবচেয়ে খারাপ বিরিয়ানি, এমন কোনো ভালো বিরিয়ানি না, হ্যাঁ সারাদিন যেহেতু থাকতে হচ্ছে কিছু একটা পেটে দিতে হবে, না হলে মুশকিল, সেই জন্য আসলে এমন কোনো কোয়ালিটিরও নাই, কিন্তু না ও আসতেই তো না, ওখান থেকে বিদায় যা, যাবই না, সমালোচনার পাত্র হয়ে যাবেন। আর না হলে অনেক লোককে গোমরা করেছে, আর না হলে বললো ওখানে যাচ্ছিস, আরে ওইটা তো জামাত ইসলামের, আজকে থেকে 18 বছর আগে যখন আসলাম ওটা জামাত ইসলামী সেন্টার, ওখানে যাবি, যারা অন্য অন্য রাজনীতি করে, আর ওখানে যাস না, রক কাটা লোকেদের ওখানে যাই, দিল ওখান থেকে সরিয়ে দিল। অনেক লোক এভাবে গোমরা করেছে।
আচ্ছা, ওইটা যখন একটু হলো যে না রে ভাই, ইসলামী সেন্টার জামাত ইসলামীদের সেন্টার নয়, যখন একটু মানে এটা দিয়ে আর কাজ চলছে না, তো যা রে তখন আরো ফেতনা, কিছু আলকায়দার ফেতনা, তারপরে তো আইএসআইএর ফেতনা, এসব না রে, ওইখানে এখন এগুলো করে কিছু, ওখানে যাবি, ওখানে আইএসআইএস ট্রেনিং হয়, হ্যাঁ ওইখানে করে আলকায়দার শিক্ষা দেওয়া হয়, ওখানে যাবি। খবর থেকে কিছুদিন আগে বলছে যে আমার আশেপাশের লোকেরা আছে, আমি যখন এখানে এসে বলছি ওখানে তো আলকায়দার ট্রেনিং দেওয়া হয়, দেখছেন না কি ট্রেনিং দেওয়া হচ্ছে, আলকায়দার ট্রেনিং নাকি দেওয়া হয়েছে, আল্লাহ ও রাসূলের কথা বলা হচ্ছে, তাওহীদ সুন্নতের কথা বলা হচ্ছে, আর মুসলিম শাসকের বৈধ কাজে আনুগত্যের কথাও বলা হচ্ছে বৈধ কাজে। হ্যাঁ, তারপরে যদি এইরকম মিথ্যা অপবাদ দেয় তো লানাতুল্লাহি আলাল কাযিব, এইরকম মিথ্যুকদের আল্লাহর অভিশাপ পড়বে না পড়বে না, দুনিয়া আখেরাত ধ্বংস হবে না, এইভাবে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করে। আরো মেলা কিছু, আরো মেলা কিছু, হ্যাঁ ওখানে গেলে কিছু পাওয়া যায়, হ্যাঁ পয়সা পাইছে না, কিছু পান না, আর যদি বলে ওখানে গেলে অনেক পয়সা পায়, আরে কিছুই পায় না, আর তারপরে যদি এরকম মিথ্যা অপবাদ দেয় যাবই না, অনেক মূর্খ লোক আছে যাবো না, যা নিজে ধর্মকর্ম যেটা বাদদাদে পেয়েছে ওইটাই করি, থেকে গেল ওইটাই নিয়ে, থেকে গেল আসলো শিরক বিদাতের ধর্ম নিয়ে, ওইটাই নিয়ে ফিরে চলে গেল দেশে, সহি দিন শেখার সুযোগ হলো না, বদনসিব। একটু যে খতিয়ে দেখুন না, খোঁজ করে দেখুন যে যাই নিজে নিজের জিভায় খায়, কেউ যদি বললে যে এই খাবারটা ভালো না, তো ভালো না শুনে খাবেন না, একটু চেখে দেখবেন, আরে চেখে দেখেন, ভালো লাগলে খান, না হলে খেয়ে না। হতেও তো পারে যে যারা বলছে যে খাবারটা ভালো না, ওরাই আসলে একাই খেতে চায়, ওই জন্য আপনাকে এরকম করছে, এটা তো হইতে পারে। হ্যাঁ, বা ওদের জিভা বিকৃত, এই যে বেদাতিদের জিভা বিকৃত, ওদের জিভা বিকৃত, জ্বর আছে, যে জ্বরের সময় কিছু ভালো লাগবে, মহিলাদের পেটে বাচ্চা থাকলে কিছু ভালো লাগবে, তো এখন মহিলা যার পেটে বাচ্চা আছে অথবা যে যার শরীরে জ্বর আছে, ও জিভাতে কোনো স্বাদ পায় না, ও তো বলবে যে ভালো জিনিস না খেতে ভালো লাগে না, তা আপনি একটু সুস্থ মাংস খাবেন না, একটু সুস্থ মস্তিষ্কের লোক, একটু আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোরআনে বা হাদিসের কথা বোঝার চেষ্টা করেন এবং তারপর যাচাই বাছাই করেন, হকটা আল্লাহর পক্ষ থেকে হক আছে, দলিল পেলে নেবেন না, না হলে নেবেন না, কে আপনার ফরজ করে দিচ্ছে যে ওইটাই নিতে হবে যেটা বলা হচ্ছে। এরা রাস্তায় বসে বিভ্রান্ত করতো, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন, শোয়েব আলাইহিস সালাম বললেন যে হে জাতির লোকেরা, তোমরা প্রত্যেক রাস্তায় রাস্তায় পথে পথে বসে থাকিও না, এইভাবে তু এদুন, আর তোমরা ধমক দিচ্ছ, আউ আদা মানে হচ্ছে ধমক দেওয়া, রাস্তায় বসে লোকজনকে ধমকাও চমকাও, ওয়া তাসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করো, মান আমানা বিহি, ওই সব লোকদেরকে যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর রাস্তার প্রতি ঈমান নিয়ে এসেছে, সরল পথ সিরাতে মুস্তাকিমের উপর, তাদেরকে বাধা সৃষ্টি করো, ওয়া তাবগুনাহা আওয়াজা, এবং আল্লাহর এই পথে বকরতা সন্ধান করো। এই আয়াত এর আগেও এসছে, তখন তাফসীর করেছি, আল্লাহর পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, তাতে বকর পথ সন্ধান করা, বকর রাস্তা খোঁজা, মানে ইসলাম, হ্যাঁ আল্লাহ পাক যেই ইসলাম নাজিল করেছেন তাওহীদ এবং সুন্নাতের, সেটাকে বিকৃত করা, অপব্যাখ্যা করা, হ্যাঁ তারপরে ভুল ব্যাখ্যা করে ভুল বোঝানো মানুষকে, অথবা বিপথে চালিত করে দেওয়া, অন্য পথে চালিত করে দেওয়া, এসবগুলি সামিতাতে। ওয়াজ করু, আরো স্মরণ করো, ইদ কুনতুম কালিলান, যখন তোমাদের সংখ্যা খুব কম ছিল, সংখ্যালঘু তোমরা ছিলে, ফাকাসারাকুম, আল্লাহ তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ করলেন, তো এটা আল্লাহর নিয়ামত না, দুর্বল ছিলে, জনবলে দুর্বল ছিলে, ধনে দুর্বল ছিলে, আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করে সচ্ছল করলেন, ওয়ানজুরু, আর চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিপর্যয় ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, তাদের পরিণাম কি হয়েছিল। সুতরাং তোমরাও যদি এইরকম করো, হে আমার জাতি, শোয়েব আলাইহিস সালাম বলছেন, তাহলে তোমাদেরও পরিণাম খারাপ হবে। ওয়াইন কানা তায়ফাতু মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়ফাতুন লাম ইউমিনু ফাসবিরু, শোয়েব আলাইহিস সালাম বলছেন দেখো, তোমাদের মধ্যে কিছু লোক যা আমি নিয়ে এসেছি, যা নিয়ে প্রেরিত হয়েছি, তার প্রতি ঈমান নিয়ে আসছে, আর কিছু লোক অস্বীকার করছো, ঠিক আছে, কারা সত্য পথে রয়েছে আর কারা ভুল পথে রয়েছে, এর জন্য কিছুদিন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবে, দেখে নাও যে কাদেরকে আল্লাহ সম্মানিত করেন আর কাদের ওপর আল্লাহ পাকের আজাব নেমে আসে, একটু দেখো। আল্লাহ পাক বলছেন ওয়াইন কানা তায়ফাতুম মিনকুম, শোয়েব আলাইহিস সালাম ভাষায়, শোয়েব আলাইহিস সালাম বললেন জাতিকে, তোমাদের মধ্যে কার একটি দল যদি আমানু, ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে, বিল্লাযী উরসিলতু বিহি, সেই পয়গামের ওপর, সেই বিধানের ওপর, জানি আমি প্রেরিত হয়েছি,
ওয়াতায়ফাতুন লাম ইউমিনু, আর আরেকটি দল যদি বিশ্বাস না করে, দুই দলে যখন ভাগ হয়ে গেলে তোমরা ফাসবিরু, তাহলে তোমরা দুই দলেই ধৈর্য ধারণ করো, মানে প্রতীক্ষা করো। যেমন অন্য আয়াতে বলেছেন ফান্তাজিরু ইন্না মাকুম মিনাল মুনতাজির ফাতারাব্বাসু, এই শব্দগুলি আসছে, এখানে ফাসবিরু আসছে, তাফসীর একই। ফাসবিরু ফান্তাজিরু ফাতারাব্বাসু, তাফসীর একই। ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুম আল্লাহ, ধৈর্য ধারণ করা বলতে এখানে এই কথা বোঝানো হয়নি যে তোমরা কুফুরের উপর অটল থাকো, তোমরা অবিশ্বাসী হয়েই থাকো, বরং বলা হয়েছে যে দেখো কি পরিণাম হয়, কার হার কার জিত হয় দেখে নাও। হাত্তা ইয়াহকুম আল্লাহ বাইনানা, এমনকি আল্লাহ আমাদের মাঝে চূড়ান্ত ফায়সালা করে দেবেন। ওয়াহুয়া খায়রুল হাকিমিন, তিনি হচ্ছেন সর্ব উত্তম ফায়সালাকারী। তালাল মালাউল্লাযীনা ইস্তাকবারু মিন কওমি, শুয়াইব আলাইহিসসালামের সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল, যখন এতক্ষণ ছিল শুয়াইব আলাইহিসসালামের পক্ষ থেকে ওয়াজ নসিহত, উপদেশ জাতিকে, উপদেশ যখন শেষ হল, অহংকারী প্রধানগুলি, নেতারা সব সময় সমাজের সমাজপতি, যারা সমাজে পয়সাতে যারা বড়, জনবলে বড়, হ্যাঁ শিক্ষাই বড়, এইরকম লোকগুলি অধিকাংশ ক্ষেত্রে সত্যের বিরোধিতা করে, হকের বিরোধিতা করে, আর এরাই অধিকাংশ ক্ষেত্রেই জনগণের জন্য বাধা হয়ে দাঁড়ায় হকের পথে। কালাল মালাউল্লাযীনা ইস্তাকবারু মিন কওমিহি, শুয়াইব আলাইহিসসালামের সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুয়াইব, হে শুয়াইব, তোমাকে আমরা আমাদের গ্রাম থেকে অবশ্যই অবশ্যই বিতাড়িত করব, বের করে দেব, থাকতে দেব না। ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বারিয়াতিন, আর যারা তোমার সাথে বিশ্বাস স্থাপন করেছে আমাদের গ্রাম থেকে, তাদেরকেও বের করো। এটা হচ্ছে পাঁচ নম্বর দলিল। পাঁচ নম্বর দলিল বুঝেন, এক দুই তিন চার, এই চারটা হচ্ছে ইসলামের দলিল, আর পাঁচ নম্বর দলিল যাদের কাছে এই চারটার কোনোটাই নেই, বুঝলেন না, লাঠি, মাশাআল্লাহ, বুঝলেন তাই, লাঠি বল প্রয়োগ করা, ক্ষমতা দেখানো, হ্যাঁ জোরজার মুলুক তার, এটা জোরজার মুলুক তার, এটা কার দলিল, যার কাছে কোরআনও নেই, রসুলের হাদিসও নেই, উম্মতের এজমাও নেই, আর শরীয়ত সম্মত কেয়াসও নেই। আমাদের দেশে যারা শিরক বিদাত করে তাদের ধর্মটা ঠিক ওই রকমই, হ্যাঁ ওরা কোরআন এবং হাদিসের দলিল যখন দিতে পারবে না, তখন দল দল দলবল কিছু সাজিয়ে কিছু মস্তান ফস্তান নিয়ে আসবে, লাঠি ছোটা ওই নিয়ে এসে প্রস্তুত হয়ে আছে, হ্যাঁ আর তারপরে হইচই করে মারপিট লাগিয়ে দাও, ব্যাস, আর শেষখান পত্র পত্রিকাতেই করে দেয় যে আমরা জিতে গেছি, ওরা পালিয়ে গেছে, মাহফিল থেকে পালিয়ে গেছে, বহাস থেকে পালিয়ে গেছে, এগুলি করা ফেতনাবাজদের। জি হ্যাঁ, পাঁচ নম্বর দলিল, যাদের কাছে ইসলামের কোনো দলিল নেই তাদের কাছে লাঠির দলিল, বল প্রয়োগ করার দলিল রয়েছে। তো এই এটা কার দলিল? শোয়েব আলাইহিস সালামের দলিল, এটা শুধু ইসলামের না, যত নবী রসুলগণ এসেছেন সমস্ত নবী রসুলগণের বিরোধীদের দলিল হচ্ছে লাঠি, বল প্রয়োগ করা, গায়ের জোর দেখানো। হ্যাঁ আমাদের দল ভারী, হ্যাঁ আমাদের গ্রাম, আমাদের দেশ, হ্যাঁ সবকিছু আমাদের, আমাদের মসজিদ যা, যদি আমাদের মতো নামাজ না পড়বি, জোরে আমিন টানবি, রাফাদানি করবি, যা আমাদের মসজিদ থাকবি না, গায়ের জোর দেখানো, দলিল কাছে আসবে না, গায়ের জোর দেখে। জি, কেউ নামাজ পড়ে না ওতে কষ্ট হয় না, বাইরে গান বাজনা চলছে ওতে কষ্ট হয় না, ওতে নামাজে ডিস্টার্ব হয় না, শুধু হাতখানে একটু ঝুঁকিয়ে দিস, হয় নামাজ খারাপ করে দিল আমাদের, আমিন জোরে বলে দিছে নামাজটা বরবাদ করে দিল আমাদের। জি হ্যাঁ, কষ্ট, কারণ আমিন মানে কবুল করো, তা আল্লাহ দোয়া কবুল করে নেবেন, এতে কষ্ট হচ্ছে না, কষ্ট হয় না, কষ্ট হচ্ছে আল্লাহ কবুল করে নেবেন। জি হ্যাঁ, আশ্চর্য কথা, ঠিক আছে সুন্নাত কাজটি, সুন্নাত মানে বিরোধিতা করো নাকি, আর আমিন না বললে নামাজ হবে না, কিন্তু আমিনের বিরোধিতা করা কত বড় অপরাধ, সুন্নতের বিরোধিতা করা, বুঝতে হবে জিনিসটিকে। আল্লাহ পাক যেন আমাদের দেশের মানুষদের গোঁড়ামি দূর করে দেন, আর বিশেষ করে এই মোল্লাদের গোঁড়ামিতে জনগণ অন্ধ, জনগণ বেচারা যাবে কোন দিকে, দেখছে যে মোল্লার দল যেদিকে ভারী সেদিকে আমরা, এদিকে ভারী মোল্লা, এদিকে হালকা মোল্লা আছে, বুঝছেন না, তো ভারীর দিকে তখন ঝোঁক দেয়। তো শোয়েব আলাইহিসসালামের অহংকারী, শোয়েব আলাইহিসসালামের জাতির অহংকারী নেতারা বলেছিল, লা নুখরিজান্নাকা ইয়া শুয়াইব, হে শুয়াইব, তোমাকে আর তোমার সাথে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব। আওলা তাউদুন্না ফি মিল্লাতেন, আর না হলে এখনো সময় আছে আমাদের ধর্মে ফিরে আসো, আর না হলে অবশ্যই অবশ্যই তোমরা ফি মিল্লাতেন, আমাদের ধর্মে জবরদস্তি করে
আমরা তো আল্লাহর প্রতি বড় মিথ্যা আরোপ করব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে চলে যাই। তোমাদের ধর্মে যদি ফিরে চলে যায় তো আল্লাহ সম্পর্কে আমরা মিথ্যা রচনা করব, মিথ্যা কথা বলবো। আজকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমাদের ভয়ে তোমাদের চাপে বলবো যে না না আরো এলা উপাস্য আছে, এরকম এরকম ডাকলেও পাওয়া যায়। তাহলে আল্লাহর উপর কি করলাম? চরম মিথ্যা অপবাদ দিলাম বা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা রচনা করলাম। এই তো মিথ্যা ধর্ম, শিরকের ধর্ম হচ্ছে মিথ্যা রচনা। জি, আর মানুষের রচিত ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম। শিরকের ধর্ম আসমানি ধর্ম কখনো থাকে নাই, ভালো করে শুনে রাখে। সে দুর্গার ধর্ম হোক আর দরগার ধর্ম হোক, বুদ্ধিস্টদের ধর্ম হোক আর অন্য কোন ধর্ম হোক, শিখদের ধর্ম হোক, মানুষের তৈরি করা কখনো কারো মগজ রচনা করেছে? তোমাদের ধর্মে যদি আমরা ফিরে চলে যাই তাহলে তো আল্লাহর উপর বড় মিথ্যা আমরা রচনা করবো। অথচ আল্লাহ আমাদেরকে তার থেকে রক্ষা করেছেন, আমাদেরকে আল্লাহর রক্ষা করার পরে আর আমাদের পক্ষে তোমাদের ধর্মে ফিরে যাওয়া সম্ভব নয়, ইল্লা ইয়াশা, তবে আল্লাহ যদি চান, আল্লাহ চান। এটা হচ্ছে নবীদের কথা সব ক্ষেত্রে, ইনশা আল্লাহ বলা, কি বলা? ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। তো আল্লাহ রব্বুল আলামিন যদি চান মানে শরীয়তগত চাওয়া, যদি আল্লাহ বলেন যে এটাই শরীয়ত তাহলে ঠিক আছে। আল্লাহ যদি বলেন যে এদের পূজা করা বা এদের ধর্মটা ঠিক, আমি স্বীকৃতি দিলাম, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর একটা চাওয়া, শরীয়তি চাওয়া। আর আরেকটি চাওয়া যদি আল্লাহ যদি এই রকম করে দেন সেটা আলাদা কথা। কিন্তু আমরা না, আমরা হক পথ পেয়ে গেছি, সত্য পথ পেয়ে, তারপরে কখনো আর ভ্রান্ত ধর্মের দিকে, মন গড়া ধর্মের দিকে ফিরব না। ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে তার জ্ঞান দ্বারা পরিব্যাপ্ত করে রেখেছেন। আল্লাহর জ্ঞান প্রত্যেক বস্তুকে শামিল। আল্লাহ তাওয়াক্কাল, আমরা আল্লাহর উপরে আস্থা ভরসা করি। রব্বানা ফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা, তারপরে দোয়া করেছেন শোয়াইব আলাইহিস সালাম, হে আমাদের প্রতিপালক, আমাদের মাঝে আর আমাদের জাতির মাঝে তুমি চূড়ান্ত ফয়সালা করে দাও, বিল হাক্কি, সত্য ফয়সালা করে দাও, একটা হক বাতিলের ফয়সালা হয়ে যাক। ওয়ান তা খায়রুল ফাতিহিন, তুমি সর্বোত্তম ফয়সালাকারী। ওয়াকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, শোয়াইব আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফের নেতারা বলল, লাইন ইত্তাবাতুম শোয়াইবান, কারকে বলল? এখন বলছে জনগণকে, জনগণ যারা অধীনস্থ লোকেরা, ওদের বলছে দেখো তোমরা যদি শোয়াইবের অনুসরণ করো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তোমরা কি হয়ে পড়বে? ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বাতিল পন্থীদের কাজ, ওরা দেখে যে কোন কথাটি বললে এদেরকে বিভ্রান্ত করা যাবে, ওই রকম কথা বলে, তোমাদের ক্ষয়ক্ষতি হবে। আমাদের দল ভারী, সব নেতা মাথার আমাদের সাথে, আর শোয়াইবের সাথে কেউ নাই, ওর দলে যদি চলে যাও তো কোণঠাসা হবে না। আজকে বলেন যে মুসলিমরা দুর্বল, দুর্বল কি দুর্বল নয়, বিশেষ করে ওইসব দেশে, ধর নেপালের মতো দেশ, হ্যাঁ ভারতের মতো দেশ, কারণ এইসব দেশে যখন দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে দেখলে একটা লোক মুসলিম হইলে সে আরো দুর্বল হইল, তার আগে সে স্ট্রং ছিল, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখে। তো এই ধরনের কথা শোয়াইব আলাইহিস সালামের কাফের জাতির নেতা, কাফের নেতারা বলতো যে দেখো তোমরা যদি শোয়াইব আলাইহিস সালাম অনুসারী হয়ে মমিন মুসলিম হয়ে যাও তাহলে তোমাদের ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে ক্ষতিগ্রস্ত তোমরা হবে। ফাখাযাতহুমুর রাজফা, আল্লাহর আজাব নেমে আসলো, আল্লাহর আজাব নেমে আসলো শোয়াইব আলাইহিস সালামের জাতির উপর। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে পাকড়াও করলো প্রচন্ড ভূমিকম্প। আর রাজফা, এখানে ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়েছে। আর সূরা হুদের আয়াত নম্বর 94 উল্লেখ করা হয়েছে ফাখাযাতহুমুস সাইহাতু, এই ভূমিকম্পের সাথে সাথে প্রচন্ড বেগে একটি আওয়াজ, বিকট শব্দ, শব্দের সাথে ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে তার সাথে বিকট শব্দ, বিকট শব্দে কানের পর্দা তাদের ফেটে গিয়ে ধ্বংস, আর ভূমিকম্প তাতে তারা ওপর নিচে হয়ে ধ্বংস হয়। দুই রকমের আজাব, তাহলে জমিনের আজাব আর একটি হচ্ছে প্রচন্ড বেগে শব্দের আওয়াজ, শব্দের আজাব। আর তৃতীয় আজাবের কথা আল্লাহ সূরায়ে শুআরা, সূরায়ে হুদের আমরা তাফসীর করেছি কিছুদিন আগে, আর সূরায়ে শুআরা তাফসীর এক দেড় বছর আগে হয়েছে। সূরা শুআরাতেও
রয়েছে আয়াত নম্বর ১৮৯, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ-জুল্লা, ছায়ার দিবসের আজাব তাদেরকে পকড়াও করেছিল। তাহলে এমন আজাব যেটা মেঘমালার মতো ছায়া করে এসেছিল, অনেকদিন ধরে বৃষ্টি হয়নি ওই এলাকায়, তারপরে মেঘ দেখতে পেয়ে এত তার আনন্দিত, এত আনন্দিত হয়েছে যে ওই মেঘমালার নিচে রৌদ্রে আর কষ্টে থাকতে পারছে না, এত গরম পড়েছে। তখন ওই মেঘের নিচে যেমনই আশ্রয় নিয়েছে আল্লাপাকের আজাব নামতে শুরু হইল, আল্লাপাক ধ্বংস করে আগুন বর্ষণ। যেখানে মেঘে ঠান্ডা হওয়ার জন্য গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ শীতল হওয়ার জন্য গিয়েছিল, আল্লাপাকের আগুনের আজাব ওই মেঘমালা থেকে বর্ষিত হইল, এইভাবে আল্লাপাক ধ্বংস করেছিলেন। এখানে আরো উল্লেখ সূরায় সোরাতে অথবা সূরা হুদে উল্লেখ করেছি তাফসিরে, কারণ বিভিন্ন সূরাতে এই ঘটনাগুলি এসছে যে শোয়াইব আলাইহিসসালামকে যেমন মাদিয়ানের অধিবাসীদের জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছিল হেদায়েতের জন্য, তেমনই পাঠানো হয়েছিল আইকাদের জন্য। হ্যাঁ, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকা মানে জঙ্গল, জঙ্গলের অধিবাসীরা, জঙ্গলের অধিবাসীদের হেদায়তের জন্য শোয়াইব আলাইহিসসালাম পাঠিয়েছিলেন। এই দুটোর সমন্বয়ে বলেছিলাম যে এই মাদিয়ান শহরের চারপাশে ঘন জঙ্গল ছিল, যেগুলো আমাদের দেশে গ্রাম শহরের চারপাশে গ্রাম এলাকা থাকে, তো ওই বন জঙ্গলে বা ওই বন জঙ্গল এলাকায় যেসব লোকেরা বাস করতো তাদেরও হেদায়তের দায়িত্ব, তাদেরকে রাস্তা দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শোয়াইব আলাইহিসসালামকে। এই দুই এলাকার ওই আইকা বন জঙ্গলের লোক অবাধ্য হয়েছিল, তাদের ওপর আজাব এসেছিল, আর মাদিয়ান শহরের লোকদের ওপর আল্লাহ পাকের আজাব এসেছিল যখন আল্লাহর প্রতি তারা ইমান নিয়ে আসতে অস্বীকার করেছিল। তাদেরকে প্রচন্ড ভূমিকম্প পকড়াও করলো, ফাস বাহুফি দারেহিম জাসেমিন, তখন তারা নিজ নিজ বাড়িতে উপুড় হয়ে পড়েছিল। ফাস বাহু তাদের সকাল হয়েছিল, ফি দারেহিম নিজ নিজ ঘরে, জাসেমিন মুখের ভরে উপুড় হয়ে পড়ে, মুখের ভরে পড়েছিল। এইভাবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, কাআন্নাম ইয়াগনাউ ফিহা, আল্লাহর আজাব চলে আসার পরে মনে হচ্ছিল যে ওই এলাকায় যেন তারা কোনোদিন বাসই করেনি, এমন ভাবে আল্লাহ নিশ্চিন্ন করেছেন কিছু বাঁচলে বোঝা যায় যে যাক কিছু গেছে গেছে, কিছু লোক আছে, আবার পুনর্নির্মাণ শুরু হইলো, আবার বসবাস শুরু হইলো, বাড়িঘর ঠিকঠাক করা শুরু হইলো। আজকালকার ভূমিকম্পগুলি যেগুলি হচ্ছে ছোটখাটো ভূমিকম্প, এটা এরকমই হচ্ছে, হাজার হাজার লোক মারা গেল কিন্তু কিছু লোক বাঁচলো, তারপরে আবার শহরটা গড়ে উঠলো ধীরে ধীরে, হচ্ছে না হচ্ছে না। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এত বড় ভূমিকম্প ছিল যে বলছেন আল্লাযীনা কাযযাবু শুআইবান, আল্লাহ পাক বলছেন যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যা জ্ঞান করেছিল, কাআন্নাম ইয়াগনাউ ফিহা, যেন তারা ওই এলাকায় মাদিয়ানে বসবাসই করে নাই, কোনোদিন এখানে কেউ আসেইনি, জনহীন এলাকা ছিল। আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শুআইব আলাইহিস সালাম মিথ্যা জ্ঞান করেছিল, কানহুমুল খাসে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, অথচ তারা মুমিনদেরকে যারা ঈমান নিয়ে আসার জন্য বলতে আসতো বা আগ্রহ দেখাইতো, অথবা দুর্বল লোকেরা জনগণ যারা ছিল ওদের দিকে চেয়েছিল যে আমাদের নেতা মাথারা কি বলে, ওদেরকে কি বলতো যে লাইন ইত্তাবায় তুম শুআইবান, শুআইবকে যদি মানো তাহলে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। কে ক্ষতিগ্রস্ত? দেখলেন আল্লাহ বলছেন যে ওরাই ক্ষতিগ্রস্ত, এই নেতাগুলি ক্ষতিগ্রস্ত, যারা কাফের আর এই নেতাদের অন্ধ অনুকরণ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত। ফাতাওয়াল্লা আনহুম, শুআইব আলাইহিস সালাম এদের ধ্বংসের পরে ওদের জনপদ থেকে ফিরে গেলেন, বা ধ্বংসের আগেই তিনি বেরিয়ে গেলেন। যে কোনো জায়গায় যখন আজাব নেমে আসে তখন আল্লাহর নবীদেরকে রসুলদেরকে বলা হয় যে গ্রাম ছেড়ে তুমি বাড়ি চলে যাও। ফাতাওয়াল্লা আনহুম, আল্লাহ বলছেন তাদের থেকে তিনি ফিরে গেলেন। ওয়াকালা, আর বড় আক্ষেপ করে বলে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, নবী রসুলদের খুব মায়া জাতির উপর, এত মায়া যে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, একাধিক আয়াতে রয়েছে যে জাতির লোকেরা যখন হেদায়েত না হইতো, আরে হেদায়েত না হইলে আমার কি তাতে, আমাদের মতো লোক হলে কি বলবো, আপনি হেদায়েত হবেন না আদা খাবেন শোনা আমার তাতে কি, ঠিক না? কিন্তু কোরআনের ভাষা আল্লাহ বলছেন, লা আল্লাকা বাখু নাফসাকা ইল্লাম ইয়াকুনু মুমিনিন, এরা মুমিন হচ্ছে না, মুসলিম হচ্ছে না, হ্যাঁ এরা কোরআনের প্রতি বিশ্বাস করছে না, সেই জন্য তুমি নিজেকে মনে হচ্ছে ধ্বংস করে ফেলবে, মনে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তোমার কেন এত পেরেশানি? আল্লাহ সান্ত্বনা দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রত্যেক নবী ওইরকম হিতাকাঙ্ক্ষা দরদি ছিলেন, এইরকম দরদি হইতে হবে একজন আলেমে দিনকে, একজন দায়ীকে, একজন আহ্বানকারীকে। আপনি যখন গ্রামবাসীকে ভালো কথা বলবেন তখন তাদের এইরকম দরদ দেখাবেন,
কমপক্ষে আপনার ইখলাস এবং দরদ দেখে অনেকেই সজাগ ব্যক্তি রয়েছে, সচেতন ব্যক্তি রয়েছে, তারা উপলব্ধি করবে যে এর স্বার্থ নেই রে, এর স্বার্থ নেই, আমাদের স্বার্থে বলছে, আমাদের কল্যাণের জন্য বলছে। আপনার আপনজনদেরকে বলতে গিয়ে কখনো আক্রোশ দেখাবেন না, তোরা মানবি না সুতরাং আমার যা বলার মন ভরে বলে নি, এইরকম মন মেজাজ যেন কখনো না থাকে, ওতে কাজ হবে না। আল্লাহ পাক বলছেন যে ফাতাওয়াল্লা আনহুম, সোহাইব আলাইহিস সালাম তখন তাদের থেকে ফিরে গেলেন, ওয়াকাল আর বলে ইয়া কওম হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রব্বি, নিঃসন্দেহে তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম আমি পৌঁছে দিয়েছিলাম, ওয়ানাসাহাতুলাকুম আর তোমাদের আমি কল্যাণ কামনা করেছিলাম, ওয়ানাসাহাতুলাকুম তোমাদের উপদেশ দিয়েছিলাম, তোমাদের কল্যাণ কামনা করেছিলাম, তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়েছিলাম, নাসিহা মানে হিতাকাঙ্ক্ষী হয়। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, তাহলে তারপরে যখন মানলে না আর তোমরা ধ্বংস হয়ে গেলে তোমাদের উপর আর কি আক্ষেপ করো বলো, আর কি আক্ষেপ করার আছে, এত তোমাদের জন্য আমি দরদি হইলাম, ব্যতীত হইলাম, তোমাদের কল্যাণ কামনা করলাম, রবের পয়গাম পৌঁছে দিলাম, তোমরা মানলে না, ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, তাহলে কাফের সম্প্রদায়ের ওপর আমি আর কি করে আক্ষেপ করতে পারি, আর কি আক্ষেপ করব, তোমাদের আর আক্ষেপ করে কি করব যে তোমরা ধ্বংস হয়ে গেলে। ওমা আরসালনা ফি কারিয়াতি মিন নাবিয়িন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসা ওয়াদ দাররা, আল্লাহ পাক বলছেন আমি যে কোনো জনপদে নবী আমি প্রেরণ করেছি তখন সেখানকার লোকেরা অবাধ্য হয়েছে, অধিকাংশ সময় যখন অবাধ্য হয়েছে ইল্লা আখাযনা, এখানে তাহলে অবাধ্য হয়েছে কথাটি উজ্জ রয়েছে, আর দেখবেন মেজরিটি নাফরমানি করেছে, সব যুগেই সব যুগে অধিকাংশ লোকে নাফরমানি, অল্প কিছু লোক সহি পথ ধরেছে, অধিকাংশ লোক নাফরমানি করেছে, যখন নাফরমানি করেছে আল্লাহ এবং রাসূলের, ইল্লা আখাযনা আহলা বিল বাসা ওয়াদ দাররা, তখন সেখানকার অধিবাসীদেরকে আমি পাকড়াও করেছি, বিল বাসাই মানে অভাব অনটন দিয়ে, ওয়াদ দাররা আর শারীরিক ক্ষয়ক্ষতি দিয়ে, বালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে, লাআল্লাহুম ইয়াদদাররাউন, যাতে করে তারা কাকুতি মিনতি করে, যাতে করে তারা বিনয়ী হয়, ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন, নবী রসুলগণ এসে হেদায়ত করেছেন জাতিকে, চেষ্টা করেছেন হেদায়ত করার, কিছু লোক মেনেছে, অধিকাংশ লোক মানেনি, যারা অমান্য করেছে তাদের উপর আজাব এসেছে, দুই রকম আজাব, আর্থিক সংকট, অভাব, খেতে পাচ্ছে না, খাদ্যের অভাব, আর দ্বিতীয় হচ্ছে শারীরিক দিক থেকে অবনতি, বিভিন্ন রকমের বালা মুসিবত, অসুখ বিসুখ, এইরকম আল্লাহ পাক আজাব দেন। কি জন্য আজাব দেন? এইগুলি দুনিয়ার এগুলি হচ্ছে নগদ নগদ কিছু পানিশমেন্ট, শাস্তি, কি জন্য, উদ্দেশ্য কি, যাতে করে সংশোধন করে। এখানে বলা আছে লাআল্লাহু ইয়াদদাররাউ, যাতে করে কাকুতি মিনতি করে আল্লাহর দিকে ফিরে আসে, যাতে আল্লাহর সামনে তারা বিনয়ী হয়। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত আর বলি, সূরা সাজদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই অপরাধীদেরকে, পাপিষ্ট গুনাহগারদেরকে, অবাধ্যদেরকে, আল্লাহ এবং রাসূলের যারা নাফরমান তাদেরকে, পাপীদেরকে আমি কাছের শাস্তি দিই, আদনা কাছের শাস্তি মানে দুনিয়ার শাস্তি, পার্থিব শাস্তি, আর একটা তাফসীর হচ্ছে আদনা মানে হালকা শাস্তি দি, আলার বহুবচন, মহাশাস্তি নয়, কি দি, দুনিয়ার শাস্তি, তাহলে যতই বড় শাস্তি হোক না কেন এগুলো কোন শাস্তি, হালকা শাস্তি, এগুলো অ্যাক্সিডেন্ট হোক, আপনার মারাত্মক রোগ হোক, আর আপনি সর্বহারা হয়ে যান, এগুলো দুনিয়ার হালকা শাস্তি, এখনো বেঁচে আছেন আপনি, কিছু নেই, বাড়ি ঘর নেই, কিন্তু এখনো বেঁচে আছেন, হালকা শাস্তিগুলো আল্লাহ বলছেন দুনিয়ায় আমি হালকা শাস্তি দিই বা নগদ শাস্তি, পার্থিব শাস্তি, দুনাল আযাবিল আকবার, আকবারের বিপরীত আদনা, হালকা শাস্তি দি বড় আযাবের মহা মহা শাস্তির পূর্বে, মানে জাহান্নামের শাস্তির পূর্বে, কবরের শাস্তির পূর্বে, আযাবের পূর্বে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, ফিরে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এখানে আল্লাহ ইয়ারজিউন বলেছেন, বিপর্যয় সৃষ্টি হয়েছে, ফিল জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে, জলে এবং স্থলে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে, অপরাধের কারণে, লিয়ুযীকাহুম বাযাল্লাযী আমিলু, এই অশান্তি বিরাজ করছে আজকে স্থলে, পানিতে, সব জায়গায় অশান্তি বিরাজ করছে, এক জাতি আর এক জাতিকে ধ্বংস করার জন্য
কত টাকা পয়সার যে অস্ত্র সঞ্চয় করে রাখছে, কার জন্য এগুলো? জিন মারার জন্য, কাকে মারার জন্য? বনের জঙ্গল হিংস্র পশু মারার জন্য, কাকে মারার জন্য? মানুষ মানুষকে মারার জন্য, মানুষ মানুষকে মারার জন্য যত প্রস্তুতি হচ্ছে। এত অস্ত্র খরিদ করা হলো, এত এই করা হলো, এত অস্ত্র তৈরি হলো, এই এই বোমা তৈরি হলো, এই সেই হলো, কি কার জন্য তৈরি হচ্ছে? মানুষকে ধ্বংস করার জন্য। যাহারাল আর এই এইগুলো সেট করা আছে জলে স্থলে ফিল বাররে ওয়াল বাহরে, আল্লাহ বলছেন কোরআন কারিম 1400 বছর আগে নাজিল হয়েছে। আর এই কোরআন কারিম আয়াত কিয়ামত পর্যন্ত পৃথিবী যতই উন্নতি করে এগিয়ে চলে যাক, আয়াত ফিট হবে মানুষের অবস্থার উপর, পরিস্থিতির উপর ফিট হবে। এটা হচ্ছে আল্লাহর কালামের গুণ। আল্লাহ কারণ আল্লাহ পাক জানেন যে কিয়ামত পর্যন্ত কত কি হবে, সব কথা বলা আছে কোরআন কারিম। নতুন দিগন্ত ফুটে উঠবে ওই আয়াতগুলি তাফসীরের। আজকে তো 50-100 বছর পরে দেখবেন যে আরো সায়েন্স উন্নতি করেছে, তখন দেখা যাচ্ছে এমন কিছু হয়েছে আয়াত তখন ওখানেও ফিট করতে পারবে না। 1400 বছর আগে আরে লোহিত সাগরে কি ফাসাদ, আরো আটলান্টিক মহাসাগরে কি বিপর্যয় সৃষ্টি হয়েছে, আর প্রশান্ত মহাসাগরে আর কি বিপর্যয় সৃষ্টি হয়েছে, কি করে বুঝতো তখন? হ্যাঁ, সংক্ষেপে জেনেছে যে আল্লাহ পাকের জমিনে ফাসাদ নেমে আসে মানুষের পাপের কারণে। হ্যাঁ, মানুষের পাপের কারণে, মানুষের পাপের কারণে মানুষ মানুষকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেমা কাসাবা তাইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমেলু, তাদের কিছু পাপের শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলেন যে সবগুলি পাপের শাস্তি দুনিয়ায় দেব। বাযাল্লাযী আমেলু, কেন কিছু শাস্তি দিয়ে? লাল্লাহুম, এর যাতে করে ফিরে আসে, সংশোধন করে, এখনো সুযোগ সুবিধা আছে। তাহলে যাদের পারিবারিক ক্ষেত্রে বালা মুসিবত এসছে, কারো স্ত্রী চরিত্রহীন, কারো স্ত্রী বাড়ি ছেড়ে উদা হয়ে গেছে, ছেলে মেয়ে ছেড়ে স্ত্রীকে টাকা পয়সা দিয়েছেন, তার নামে অ্যাকাউন্ট খুলে এসছেন, উদা হয়ে গেছে, অথবা বোন আপনার বেরিয়ে গিয়ে বিয়ে করে দিল, হ্যাঁ ভাই বাপ মাকে মানলো না, আপনাকেও মানলো না, অত মানুষ করলেন, আপনার ছেলে মেয়ে আপনাকে মানলো না, এগুলি এখন আজাব নয়? লাল্লাহ মিয়ার যেমন নিজের ভিতরে তলাশ করে দেখো যে তোমার দোষগুলি কি আছে। হ্যাঁ, তুমি কারো মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছো হয়তো, সেই জন্য তোমার স্ত্রী বা তোমার বোন বা তোমার আর কেউ, তোমার আপনজন কেউ তোমার জন্য কলঙ্কের কারণ হয়েছে, যে সমাজে মুখ দেখাতে পারছো না। আজাব শরীরে অসুখ বিসুখ, এগুলো আজাব, হালকা আজাব এগুলো। আল্লাহ আজাব বলে আদেন না, যে কোনো রকমের অসুখ বিসুখ হোক না কেন, এগুলো হচ্ছে হালকা আজাব। আল্লাহ আজাব আদেন না, আমাদের দেখতে হবে যে এরকমটা কেন হইলো। এমনকি ওলামায়ে কেরাম বলছেন যে আপনি ফজর নামাজ জাগতে পারছেন না, আমাদের তো কোনো ফ্যাক্টরি না, ফজর নামাজ পারলাম জাগলাম, না হলে জাগলাম না, কোনো ব্যাপার হলো? কিন্তু ওলামায়ে কেরামরা বলছেন যে ফজরের নামাজ আপনি জাগার তৌফিক পেলেন না, এটা আল্লাহর আজাব। আপনি দেখেন যে গতকালকে কি করেছেন, খুঁজে পাবেন আপনি যে গতকালকে আমি হয়তো ফিল্ম দেখেছি, নাই পাপ করেছি, বা ইচ্ছা করে একটা জামাত ছেড়েছি, জাগ্রত অবস্থায় হয়তো আসরের জামাতটা ছেড়েছি, ওটা জেগেছিলাম খেলাধুলা আতে মেতে, অথবা সংসারের কাজে মেতে, যার ফলে আল্লাহ ফজরের নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, অথবা তাহাজ্জুদ থেকে বঞ্চিত করেছেন, তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল কিন্তু একদিন উঠতে পারলেন না। আপনি ভালো করে তলিয়ে দেখেন যে আপনি আজকের দিনে কোনো অন্যায় কাজ করেছেন বা কালকে দু একদিনের মধ্যে কিছু করেছেন, যার ফলে আল্লাহ পাক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান না যে আপনার মতো অযোগ্য লোক আজকে তৌফিক পাক তাহাজ্জুদ পড়ার। কিন্তু আমরা তো মোটা খাই মোটা বুঝি, বুঝতে পারছি না যে এত অপরাধ করেছি যার ফলে ফজরে তাহলে যেই ব্যক্তি মাসে 20টা দিনে উঠতে পারছেন না, তাহলে বোঝা যাচ্ছে যে অনেক পাপ আছে যার ফলে আল্লাহ চান না যে তোমার নেকির ব্যালেন্স বাড়ুক, আর তোমার নাজাতের জারিয়া হোক, আর তুমি সারা রাতের তাহাজ্জুদের সওয়াব পাও শুধু ফজরের জামাত পড়ে। কিন্তু যেই ব্যক্তি ধরেন গোটা মাসটা জাগতে পারছেন আলহামদুলিল্লাহ বলেন, দুই দিন একদিন উঠতে পারছেন না, আবার ত্রুটি খুঁজেন যে কি ব্যাপারটা, উঠতে পারলাম না কেন, সংশোধন করেন। লাল হামিয়ার যেমন যাতে করে ফিরে আসেন আপনি সংশোধন করেন। কিন্তু এগুলো কি আমাদের দুনিয়ার ক্ষতি আর দিনের ক্ষতি, কোনটা বড় ক্ষতি? দিনের ক্ষতি। কিন্তু আজকালকার ভালো মুসলিমরাও দুনিয়ার ক্ষয়ক্ষতিটাকে বড় ক্ষতি মনে করে দেখি, টাকা পয়সার ক্ষতি হয়ে যায়, চাকরির ক্ষতি হয়ে যায়, পরিবারের ক্ষতি হয়ে যায়, হ্যাঁ ধন সম্পদের কোনো কিছু মানিজ্যতের ক্ষতি হয়ে যায়, শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, অসুখ বিসুখ হয়ে যায়, বালা মুসিবত মনে করি। আর ইমানের ক্ষতি হয়ে গেল, ফরজ জামাতটা নামাজ পড়তে পারলাম না, সূর্য উঠে গেল অথবা জামাতটা ধরতে পারলাম না, 27 গুণ থেকে বঞ্চিত থাকলাম, এটা যে আমার ইমানের ক্ষতি আমলের ক্ষতি, এগুলোর আমাদের অনুভূতি নেই, অনুভূতি নেই আমাদের। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আমিন।
তো আজাব দিনেরও আজাব দুনিয়ার আজাব দুই রকম আজাব আছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিনের কাছে তওবা করে সংশোধন করে ফিরে আসার চেষ্টা করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে সুম্মা বাদদালনা মাকানা সাইয়াতিল হাসানা, যে কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবী যখন বিরোধিতা করেছে আল্লাহ পাক পাকড়াও করেছেন যাতে করে তারা কাকুতি মনিত করে আল্লাহর কাছে ফিরে আসে। তারপরে কিছুদিন পরে যখন ফিরে এসে সংশোধন করেছে আল্লাহ পাক স্বচ্ছলতা দিয়েছেন, সুখ দিয়েছেন। সুম্মা বাদদালনা মাকানা সাইয়াতিল হাসানা, অতপর অনিষ্টের জায়গায় বিপদের জায়গায় আমি কল্যাণ তাদেরকে দান করেছি, হাত্তা আফাও, এমনকি তারা বৃদ্ধি পেয়েছে অথবা তারা প্রাচুর্যের অধিকারী হয়েছে। আফা আফাই আফু মানে বেশি হয়ে যাওয়া, তাদের সুস্থতা বেশি হয়েছে, জনবল বেশি হয়েছে, ধন সম্পদ বেশি হয়েছে, রুজিতে বরকত হয়েছে, ছেলে মেয়েদের সংখ্যা বেড়েছে ইত্যাদি, এইসব যখন হয়েছে ওয়াকালু, তখন তারা আবার আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, আল্লাহ রাজাকে ভুলে যায়। তারপরে কি বলে, আরে এটা হচ্ছে যুগের আবর্তন বিবর্তন, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়। একসাথে লোকেরা বলে না যে আমাদের ওপর কখনো সুখ কখনো দুঃখ, আমাদের বাপদাদাদেরও এইরকমই হইতো, কখনো সুখে থেকেছে আমাদের বাপদাদারা আর কখনো দুঃখে থেকেছে, এটা তো লাগাই আছে আমাদের দেশের ভাষায় এটা, তাই না, সুখ দুঃখ লাগাই আছে। আল্লাহ পাক বলছেন ওয়াকালু, তারপরে যখন স্বচ্ছলতা চলে আসে কষ্টের পরে বিপদের পরে তখন বলে কাদ মাসা আবানা দাররা ওয়াসসাররা, আমাদের পূর্বপুরুষদের কেউ অনিষ্ট বিপদ আপদ স্পর্শ করেছে, অসার আর স্বচ্ছলতাও তাদেরকে স্পর্শ করেছে, মানে তারা কখনো দুঃখে থেকেছে কখনো সুখে থেকেছে। ফাখাযনাহুম বাগতাতাম ওয়াহুম লা ইয়াশুরুন, তারপরে যখন আবার পাপে লিপ্ত হয়ে যায়, সংশোধন করে আবার পাপে ফিরে সংশোধন করতে চাই না, আল্লাহ বলছেন আল্লাহ আজাব দিয়ে আকস্মিকভাবে হঠাৎ করে আল্লাহ পাক তখন তাদেরকে পকড়াও করেন, ওয়াহুম লা ইয়াশুরুন, অথচ তারা টের পায় না, বুঝতেই পারে না যে এই সময় আল্লাহর আজাব আসতো, আল্লাহর আজাব নেমে আসে। ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহান আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছ থেকে বরকত চান, শরীরে বরকত চান, এলমে বরকত চান, ঈমান আমলে বরকত চান, সুস্থতায় বরকত চান, ধন সম্পদে বরকত চান, পরিবার পরিজন ছেলে মেয়েতে বরকত চান, কিসে বরকত চান আপনি? বরকতের রাস্তা আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসত, বিশ্বাসী হইতো, অবিশ্বাসী না, বহুত্ববাদী না, মুওয়াহ্হিদ তাওহীদ প্রতিষ্ঠাকারী যদি হইতো, শিরক বিদআত মুক্ত হইতো, ওয়াত্তাকাউ আর তারা পাপ মুক্ত হইতো, আল্লাহর ফরজ যে ঘাটতি করবেন না, কাবিরা গুনাহ, আল্লাহ পাকের হারাম কথা কাজের কাছে যাবেন না, কাবিরা গুনাহ, এটা হচ্ছে তাকওয়া। কমপক্ষে তো সর্বনিম্ন তাকওয়া হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, যা আদেশ করা হয়েছে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া। মুমিন আর মুত্তাকি যদি হয়ে যান, পাপ মুক্ত হয়ে যান ঈমানের সাথে সাথে, তাহলে আল্লাহ বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরযে, তাহলে আকাশ এবং জমিন থেকে বরকত সমূহ তাদের জন্য খুলে দিতাম। ঈমান এবং তাকওয়া যদি নিয়ে আসতে পারেন তাহলে আল্লাহ কি করবেন, আকাশের বরকতের যতগুলি সোর্স রয়েছে, রাস্তা রয়েছে, সব আল্লাহ খুলে দেবেন। জমিনের যতগুলি রাস্তা রয়েছে আপনার ঘরে বরকত আসার জন্য, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন। মানুষের কাছে বরকত নেমে আসে আকাশ থেকে, বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি ছাড়া পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, আর বরকতের ফয়সালা আকাশ থেকে হয়, আর বরকত জমিন থেকে হয়, কেউ চাষাবাদের মাধ্যমে, কেউ কাজকর্ম করার মাধ্যমে, কেউ ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে, কেউ হাতের কাজের মাধ্যমে, বিভিন্ন রকমভাবে মানুষ তারপরে সুস্থ থাকার জন্য যেসব উপায় উপকরণ রয়েছে এগুলি হচ্ছে বরকত। তো আল্লাহ পাক বলছেন ঈমান এবং তাকওয়া যদি অর্জন করে জনপদের লোকেরা, দেশবাসীরা, তাদের জন্য আকাশ এবং জমিনের বরকত সমূহের দ্বার আমি খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা, মানুষরা মিথ্যা প্রতিপন্ন করেছে আম্বিয়া রসুলগণের দাওয়াতকে। ফাখাযনাহু বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আমি পকড়াও করেছি। আফা আমেনা আহলুল কোরআন ইয়াতিহুম বাসুনা বায়াতান ওয়াহুম নায়মুন, জনপদের অধিবাসীরা কি নির্ভীক হয়ে গেছে, তারা ভয় করে না? আমেনা এমন মানে নিরাপদ হয়ে যা, নিরাপদ মনে করা, খৌফ ভয়, আর ওর বিপরীত হচ্ছে আল আমন, আমন নিরাপত্তা, যে নিরাপদ নিজেকে মনে করে নিরাপত্তা, এখান থেকে আমন নিরাপত্তাকে বলা হয়।
আমেনা ইয়ামানো যখন বলবেন তখন নিরাপদ হওয়া বা নির্ভীক হওয়া, ভয় না থাকার অর্থ হবে। আর যখন আমানা আমানা ইউমেন তখন ইমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা। আফা আমেনা আহলুল কোরা, জনপদের অধিবাসীরা কি নির্ভীক হয়ে গেছে বা নিরাপদ হয়ে গেছে যে তাদের কাছে রাতারাতি আমার আজাব আগমন করবে? এই থেকে আজাব আসা থেকে কি নিরাপদ হয়ে গেছে? ওহম নায়মন, যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে। আওয়ামেনা আহলুল কোরআন, নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে তাদের উপর দিনের বেলা আমার আজাব এসে যাবে? ওহমিয়া লাবন, যখন তারা খেল তামাশায় মত্ত থাকে, খেলাধুলায় মত্ত থাকে। কারণ আল্লাহ পাকের আজাব হয় দিনে আসবে আর না হইলে রাতে আসবে। দিনে খেলাধুলা আর কাজকর্মে ব্যস্ত আছেন, ওই সময় আল্লাহর আজাব চলে আসলো, অথবা রাতে ঘুমিয়ে আছেন, আপনি চিন্তাও করতে পারেননি যে এরকম কিছু দুর্দিন আসবে আর আপনার সুবহানাল্লাহ আল্লাহর আজাব এমন আসলো যে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। এতে থেকে কি নিরাপদ হয়ে গেছে? আল্লাহর আজাব আসতে পারে না? আফা আমেনু মাকরাল্লাহ, আল্লাহ পাকের কৌশল থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর কৌশল থেকে, আল্লাহ পাক কৌশল করে, আল্লাহ পাকের কৌশল থেকে একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি নিরাপদ হইতে পারে। যদি আপনি বাঁকা চলেন তো আল্লাহ কৌশল করে সোজা করে দিবেন, কৌশলের সাথে সোজা করে দিবেন। সোজা করে দিবেন মানে আপনি হেদায়াত হবেন না, সোজা জাহান্নামে আল্লাহ পাক পৌঁছে দিবেন এবং দুনিয়ায় আল্লাহ পাকের আজাব আসবে। আওয়ালাম ইয়াহদিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাহু নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবা আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকদের কি রাস্তা দেখায়নি আমার এই নীতি? আওয়ালাম ইয়াহদি, হাদা ইয়াহদি থেকে লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা, দেশের বা জনপদের বাসিন্দাদের পরে যারা এই জমিনের ভূমির উত্তরাধিকারী হয়েছে তাদের অবস্থা। এক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তারপর আর এক জাতি তাদের স্থলাভিষিক্ত হয়েছে, সেখানে বসবাস করছে, এটা কি তাদেরকে রাস্তা দেখায় না? আল্লাহ নাশা ও আসাব না হম বেদুনুবহীম, আমি যদি চাইতাম বা চাই তাহলে তাদের পাপের কারণে তাদেরকে আমি পকড়াও করব বা তাদের উপর আমি আজাব নামিয়ে দেব। অন্যথবা ওয়ালা কুলুবহীম, তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দেব। ফাহম লায়াস মাউন, সুতরাং তারা শুনবে না। অর্থাৎ আগের জাতিকে ধ্বংস করা হয়েছে, আবার নতুন জাতি এসেছে, আবার যদি পাপে লিপ্ত হয় তাহলে তাদের কি এই এই জ্ঞানটা নেই, এই জ্ঞানচক্ষু নেই যে আগের জাতি এই এলাকায় বসবাস করেছে তাদের উপর এই রকমের বালামসু বিপদ আপদ এসছে, আমার উপর তো কালকে আসতে পারে। শুধু জাতি না, ব্যক্তির ক্ষেত্রে আপনার আশেপাশে এই রকমের দুর্ঘটনা ঘটলো, ওতে থেকে আপনাকে শিক্ষা নিতে হবে না? অবশ্যই শিক্ষা নিতে হবে। তিলকাল কোরআন নাকুসু আলাইকা মিন আম্বা, আল্লাহ বলছেন এই হচ্ছে জনপদ সমূহ। নাকুসু আলাইকা মিন আম্বা ইহা, হে নবী তোমার কাছে সেখানকার কাহিনী আমি বর্ণনা করছি। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুম বিল বাইয়িনাত, আর তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল। ফামা কানু লাইউমিনু, কিন্তু তারা বিশ্বাস করে নাই। বিমা কাযযাবু মিন ক্বাবলু, কারণ এর পূর্বেও তারা মিথ্যা মনে করেছে। কাযালিকা ইয়াতবা আল্লাহু আলা কুলুবিল কাফিরিন, এইভাবে কাফেরদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেন। মোহর কখন লাগান? যখন মানুষ বক্র পথে চলে যায় তখন আল্লাহ পাক মোহর লাগান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে পরপর কেউ যদি তিনটি জুমা ইচ্ছা করে ছাড়ে, অনিচ্ছাকৃত না আর ওজরের কারণে, ওজর অসুস্থ যেতে পারে না, মসজিদে যেতে পারে না, অথবা সফরে চলে গেছেন আর সেখানে এমন কোন জুমা মসজিদও নেই যে আপনি জুমা গিয়ে পড়বেন, আপনি মুকিম থাকা অবস্থায় এবং আপনি সুস্থ থাকা অবস্থায় আপনার জুমা ফরজ আছে, তারপরেও লম্বা টানে ঘুম দিলেন, যেমন আরব দেশে যারা কাজকর্ম করে জুমার দিনটাকে মনে করে যে এটা হচ্ছে ইয়াউমুন নওম, নিদ্রা দিবস। বিভিন্ন দেশে মেলা দিবস আছে, নিদ্রা দিবসটা আমি আবিষ্কার করলাম, কথা বলছেন না? ফুল দিবস, তারপরে স্বাস্থ্য দিবস, ভালোবাসা দিবস, মা দিবস, হ্যাঁ বহু দিবস আছে, যা একটা দিবস আজকে হচ্ছে নিদ্রা দিবস, এটা জুমার দিনটা হচ্ছে নিদ্রা দিবস। সারা সপ্তাহ কাজ করে জুমার দিন মনে করে আর রাত্রে ঘুমিয়েছে চার ঘন্টা, অন্য অন্য সময় হয়তো ছয় ঘন্টা ঘুমায়, যদি ছয় ঘন্টাই ঘুমান, ছয় ঘন্টা ঘুমাইতে পারে না অনেকে, তো রাত্রে চার ঘন্টা হচ্ছে দুই ঘন্টা যথেষ্ট। তাহলে আজকাল পৌনে পাঁচটায় নামাজ ফজর শেষ হয়ে যায়, তাহলে যদি পাঁচটায় ঘুমান, পাঁচটা থেকে সাতটা আটটা আর এক ঘন্টা দিয়ে দিলাম, আটটা যথেষ্ট না, আর এক ঘন্টাতে দুই ঘন্টা দিলাম, ফাও বোনাস, তাহলে নয়টায় নয়টাতে জেগে গেল, কত হয়ে গেল
পাঁচ চার না, সকালে চার ঘন্টা, রাত্রে চার ঘন্টা, আট ঘন্টা, আট ঘন্টার বেশি ঘুম ক্ষতি। ভালো করেছেন দেখেন, ইবনে কাইয়িম রহমাতুল্লাহ বলছেন আট ঘন্টার বেশি যারা ঘুমায় তারা ক্ষতিগ্রস্ত, তাদের শরীর খারাপ হবে। আর ছয় ঘন্টার কম ঘুমাইলে শরীরে ক্ষতির আশঙ্কা আছে, ছয় ঘন্টার কম না আর আট ঘন্টার বেশি না। এটা হচ্ছে আদালুন নম, তিনি বলেছেন সবচেয়ে মধ্যম পন্থা অবলম্বন করা ঘুমের ক্ষেত্রে। কিন্তু জুমার দিনে ঘুমাইতে ঘুমাইতে এত ঘুমায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে, উঠলো, উঠার পরে আরে ঈদগুদ খুতবা তো শেষ হয়ে যাচ্ছে, আর মসজিদের কিবলার দিকে যদি গ্লাস ছিল এককালে, আজকাল তো বন্ধ করে দিয়েছে, সুবহান আল্লাহ, দৌড় দিয়ে কে যায় নামাজ নিয়ে কে কি নিয়ে দৌড় দিয়ে আসছে, আসার কিছু লোক নামাজ পেলো, কিছু লোক নামাজ পেলো না। আর ডেলিতে কিছু লোকের দিকে দাঁড়িয়ে আছে, তারপরে একটা জায়নামাজ হাতে নি, আমি বলি কি জায়নামাজ কেন, তার মানে আগে থেকে নিয়ে আসা যায় মসজিদে ঢুকবো না, ঠিক না, জায়েজ নামাজ মুসাল্লা হাতে নিয়ে কেন, মসজিদে ঢুকবো না, আর মসজিদে ঢোকার সময় আমি যাবো না, যখন মসজিদে ফুল হয়েছে তখন আমি যাবো মসজিদে, ঠিক না। তাহলে এরকম কেন, যারা এইভাবে বিনা ওজরে তিন জুমা ছাড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবা আল্লাহ আলা কালবি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেন। তো মোহরটা লাগানো আল্লাহর দোষ না আপনার দোষ, জুমা পড়লেন না তিন জুমা সেই জন্য আল্লাহ মোহর লাগিয়েছেন, বকর পথ অবলম্বন করে সেই জন্য আল্লাহ মোহর লাগিয়েছেন। এই জন্য কোরআন হচ্ছে বালতাবা আল্লাহ আলাইহা বেকুফরিহিম, তাদের কুফরির কারণে অন্তরে মোহর লাগিয়েছেন, পাপের কারণে, কখনো কুফরির কারণে, কখনো জুমা ছাড়ার কারণে, কখনো নামাজ ছাড়ার কারণে, কখনো বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে। আল্লাহ পাক তারপরে বলছেন ওমা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, তাদের অধিকাংশ লোককে প্রতিশ্রুতিতে অটল পাই নাই, যে প্রতিশ্রুতি করেছে নবী রাসূলগণের সাথে অর্থাৎ ঈমান নিয়ে এসেছে ঈমানের অটল পাইনি। ওয়াইন ওয়াজাদনা আকসারাহুম লা ফাসিকিন, তাদের অধিকাংশ লোকদেরকে আমি নিঃসন্দেহে পাপাচারী পেয়েছি, পাপিষ্ট পেয়েছি, বিরুদ্ধাচরণকারী পেয়েছি। ওয়াইন এখানে ইন্নাহু ছিল আসলে, ইন মানে যদি নয়, ওয়াইন ওয়াজাদনা, নিঃসন্দেহে আমি পেয়েছি অধিকাংশ মানুষকে পাপিষ্ট গুনাহগার বিরুদ্ধাচরণকারী। সুম্মা বাসনা মিম বাদে মুসা বি আয়াতিনা ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ পাক বলছেন যে এরপরে শুআয়ব আলাইহিস সালামের পরে বা আগের যে নবীদের কথা উল্লেখ করা হলো, এখন পর্যন্ত কয়েক নবীর কথা, তাদের পরে মুসা আলী ইসলামকে আমি প্রেরণ করেছি আমার আয়াত সমূহ নিয়ে ফেরাউনের কাছে এবং ফেরাউনের জাতির প্রধানদের কাছে, ফাজালামু বিহা, তারা সেসব আয়াতের সাথে বিধানাবলীর সাথে অত্যাচারের আচরণ করেছিল। ফাজালামু বিহা, আয়াতের উপর অত্যাচার করা, জুলুম করা মানে খারাপ আচরণ করেছিল, তারা খারাপ আচরণ করেছিল, বিশ্বাস করেনি, অমান্য করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, সুতরাং চিন্তা করে দেখো বিপর্যয় সৃষ্টিকারী ফাসাদীদের পরিণাম কেমন হয়েছিল। ওয়াকালা মুসা ইয়া ফিরআউন, মুসা আলাইহিস সালাম বলেছেন হে ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। এরপরে ইনশাআল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা শুরু করব, তাতে হয়তো দু সপ্তাহ লাগবে, তারপরে ইনশাআল্লাহ তাআলা আর হয়তো তিন অথবা চার পর্বে সূরে আরাফ আমাদের শেষ হবে। এখানে আজকে তফসির শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।